नाम संकीर्तनम यशो सर्व पाप प्रणाम सरम प्रणाम दुख शमनम तं नमामि हरिं परम। नाम संकीर्तनम यशो सर्व पाप प्रणाशनम प्रणाम दुख शमनम तं नमामि हरिं परम। गौड़ीय गोष्ठीपति श्रीशील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद परमहंस जगद्गुरु जानिएछेन आमरा मृत अवस्थाय रयेछि। बर्तमाने आमादेर अवस्थाटा मृत व्यक्ति जे रकम ठीक सेरकम। गौड़ीय गोष्ठीपति श्रीशील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद परमहंस जगद्गुरु जानिएछेन आमरा मृत अवस्थाय रयेछि। बर्तमाने आमादेर चेतना नहीं बोलेई चले, नहीं बोलेई भालो। प्रभुपाद जानाच्छेन जतक्षण पर्यन्त ना आमादेर मध्ये सेवा करबार प्रवृत्ति ना जागबे ततक्षण पर्यन्त आमरा मृत व्यक्ति धरा जाय। एर चेये उन्नत किछु नय। मृत व्यक्ति जेमन कोनो परम चेतन वस्तु भगवानेर प्रति कोनो रकम भावे अनुगत्य बा कोनो सेवार भाव देखाते पारे ना, सम्भव नय। गुरु वैष्णवेर अनुगत्ये जेदिन आमादेर सेवाबृत्ति प्रस्फुटित होबे हृदयते सेई दिन आमरा चेतन धर्म प्राप्त हब। भक्तिमय ठाकुर जैव धर्मते संकुचित चेतन, विकचित चेतन, पूर्ण विकचित इत्यादि चेतनार उन्मेषेर एकटा पर्याय देखिएछेन विभिन्न रकम भावे। যতক্ষণ না পর্যন্ত আমাদের সেবার প্রবৃত্তি দেখা না যায় ততক্ষণ পর্যন্ত আমরা যেটাকে বলে চলাফেরা করা, একটা যেটাকে বলে চলতা ফিরতা মুর্দা মরা মানুষ। ভক্তিমন ঠাকুর উত্তর দিয়েছেন প্রভুপাদ একটা প্রশ্ন একটা লেখনীতে, বৈষ্ণব কে এই লেখনীতে প্রভুপাদ লিখেছেন প্রাণ আছে যার সেহেতু প্রচার। প্রভুপাদ এই কথা লিখেছেন। এখন প্রাণ আছে যার, এটা কার প্রাণ আছে সেটা উত্তর দিয়েছেন ভক্তিবিনোদ ঠাকুর তার কীর্তনে, শিখায় শরণাগতি ভক্তের প্রাণ। আবার আমাদের প্রবোধানন্দ সরস্বতী আদি অনেক উত্তর আছে এর। এখানে তারা বলছেন অচৈতন্যমিদম বিশ্বম যদি চৈতন্যম ঈশ্বরম ন বিদুহু সর্বশাস্ত্রজ্ঞ অপিহি ব্রহ্মান্তিতে জানা। যদি পূর্ণ চেতন বস্তু পরম চেতন বস্তু চৈতন্যের সঙ্গে যতক্ষণ আমাদের সংযোগ না হবে, আমরা চেতনা না ফিরে পাব, ততক্ষণ পর্যন্ত প্রবোধানন্দ সরস্বতীপাদ বলছেন অচৈতন্যবিদাম বিশ্বম যদি চৈতন্য বিশ্বরম না বিদুহ। সমগ্র জগৎ অচৈতন্য অবস্থাতেই রয়েছে। যে সময়তে তারা ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত হতে পারবেন সেই সময়তে তাদের চেতনার বিকাশ হবে, এর পূর্বে নয়। আর আগেও আলোচনা করা হয়েছে যে একমাত্র অপ্রাকৃত জগতের সঙ্গে আমাদের সংযোগ স্থাপনের কোনো রাস্তা নাই। অপ্রাকৃত জগতের সঙ্গে আমাদের সংযোগ স্থাপনের কোনো রাস্তা নেই। একমাত্র একটাই রাস্তা, সেটা হচ্ছে কান। শ্রবণেন্দ্রিয়র মাধ্যমে অপ্রাকৃত জগতের শব্দব্রহ্ম যদি আমরা শুনতে পারি তাহলেই আমাদের সঙ্গে অপ্রাকৃত জগতের সম্বন্ধ হতে পারে। এছাড়া অন্য কোনো দ্বিতীয় রাস্তা নেই। যেটা সেদিনকে প্রহ্লাদ মহারাজের কথা বলতে গিয়ে আলোচনা করা হয়েছিল যে নৈতৎ মনো তব কথা সুবৈকুণ্ঠনাথ সম্প্রিয়তে দুরিত দুষ্টমসাদ তীব্রম কামাতুরম হর্ষ শোক ভয়ৈষণার্থম তসমিন কথম তব গতিম বিমিস্বামী দিনা। নৃসিংহদেবের কাছে প্রহ্লাদ মহারাজ বলছেন যে আমার এই দুষ্ট মন, দুষ্ট দুরিত, এ মন আপনার কথাতে লাগে না, কিছুতেই মনোনিবেশ হয় না। আর আপনার কাছে যাওয়ার তো একটাই রাস্তা, সেটা হচ্ছে ভগবানের কথা কীর্তনের মাধ্যমে, আর তো কোনো রাস্তা নেই। তাহলে আমার ভয়ঙ্কর নাম সংকীর্তনম যশ সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ শমনম তং নমামি হরিম পরম। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের যে আমরা প্রথম
শ্লোক আরম্ভ করেছিলাম তাতে বেদান্ত সূত্রে যে প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক সেখানে বলছে জন্মাদস্যয়াত। এ কথার মানেটা সাধারণ ব্যক্তি উপলব্ধি করতে পারেন না, যারা গৌড়ীয় বৈদান্তিক যারা আছেন, স্বরূপ গোসাই আদি তাদের আনুগত্যে যারা রয়েছেন, এসবের মানে উপলব্ধি হয়। জন্মাদস্যয়াত এই কথার মানেটা কি? সেখানে বলা হয়েছে জন্ম আদি অশ্ব কশ্য বিশ্বস্য, বিশ্বের জন্ম স্থিতি এবং বিনাশ যার দ্বারা হয়ে থাকে, যে ভগবানের দ্বারা তার কথা বলা হচ্ছে। এই জন্য বলছেন জন্মাদস্যয়াত অন্বয়াদ ইতরত স্বার্থেষু সবিজ্ঞ সরাট। তিনি হচ্ছেন সমস্ত বিষয়ে সরাট। সরাট মানে হলো যিনি অন্য কাউর ওপর কোনো কিছুর জন্য ভরসা রাখেন না, যার সরাট মানে হলো যিনি স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউর উপর নির্ভর করতে হয় না। যেমন তাকে উপদেশ করার দরকার হয় না, কোনো জায়গায় কিছু হয়েছে কোনো খবর দেওয়ার দরকার হয় না, তিনি নিজেই সব জানেন। ভগবানকে বলা হয় তিনি সর্বত্র বিরাজমান, ভগবানকে বলা হয় তুমি সর্বজ্ঞাতা, মানে একই সময়তে অনন্ত ব্রহ্মাণ্ডে যেখানে যা হচ্ছে সাইমুলটেনিয়াসলি একই সঙ্গে তিনি জানতে পারেন। মানে ভগবানকে বলা হয় ওমনিপ্রেজেন্ট ওমনিসিয়েন্ট, মানে অনন্ত ব্রহ্মাণ্ডের কোনো জায়গায় প্রাকৃত অপ্রাকৃত যে কোনো জায়গায় যে কোনো ঘটনা ঘটছে একই সঙ্গে সেই কথাটা তিনি জানতে পারেন, কাউ খবর দেওয়ার দরকার পড়ে না। জন্মাদস্যয়াত অন্বয়াদ ইতরত চার্থেষু সবিজ্ঞ সরাট। তিনি হচ্ছেন সবিজ্ঞ, স্বয়ং অভিজ্ঞ, আর সরাট মানে হচ্ছে তিনি সমস্ত কিছুর অধিকর্তা। যত অধিকার বিভিন্ন দেবদেবতাকে দেওয়া হয়েছে, যত অধিকার বিভিন্ন দেবদেবতাকে দেওয়া হয়েছে, যেখানে যত যার যত অধিকার আছে সমস্ত অধিকার তার অধীনে আছে, অর্থাৎ তার অধীনে থেকে সবাইকে করতে হয়। যে কোনোকে শঙ্কর ব্রহ্মা থেকে আরম্ভ করে ইন্দ্র বরুণ প্রত্যেকে তার অধীনে থেকে কাজ করেন, তাকে অতিক্রম করবার মতো ক্ষমতা কারোর নাই, এই জন্য তাকে বলা হয় সরাট। আর তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়ে মহ্যন্তি অসুরয়, যার দ্বারা ব্রহ্মের হৃদয়েতে, ব্রহ্ম মানে ব্রহ্মা, আমি ব্রহ্ম বলতে ভগবানকে বলছি না, ভগবান হচ্ছেন ব্রহ্মবস্তু, ব্রহ্মার হৃদয়েতে যিনি প্রেরণা দিয়ে সমস্ত কিছু প্রকাশ করেছিলেন, তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়ে মহ্যন্তি অসুরয়। আর বড় বড় দিব্য সুরীগণ যার কথা চিন্তা করতে গিয়ে, যার ব্যাপারে শাস্ত্রে লেখা আছে সেগুলো পড়তে গিয়ে উপলব্ধি করতে গিয়ে তারা মুহ্যমান হন, মোহপ্রাপ্ত হন। তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়ে মহ্যন্তি অসুরয়। সুরয় হচ্ছে বহুবচন, সুরয় মানে হল যারা দিব্য সুরী। সুরয় সাধারণ কথায় যদি কেউ মানে বুঝতে চায় তাহলে সুরয় মানে হচ্ছে সুরী যারা বলে দেবতারা, কিন্তু এখানে তা মানে নয়। এখানে যারা দিব্য সুরী, যাদের সম্বন্ধে আমাদের বেদেতে বলা আছে ঋগ্বেদেতে বলা আছে যে তারা চোখ খুলে ভগবানকে দেখেন, যেটা আমরা গায়ত্রী মন্ত্র যদি গায়ত্রী মন্ত্রের আগে বলি দিবিব চক্ষুরাততম, তারা চক্ষু খুলে যে ভগবানকে সবসময় দেখছেন, তাদেরকে চোখ বুঝতে হয় না, সর্বদা সবসময় তারা ভগবানকে দর্শন করেই যাচ্ছেন, ভগবানের দর্শনের মধ্যে তাদের ছেদ নাই। আমাদের যেমন ভজনে কোনো ছেদ আছে,
এখন ভজন করছে, কিছুক্ষণ একটু বিষয় চিন্তা করে নিল, পরে অন্য কিছু। কিন্তু যারা দিব্যসুরী তাদের এরকম ব্যাপারটা নয়। সেই জন্য বলা হচ্ছে তেনে ব্রহ্মহৃদয় আদি কবয়ে মুহ্যন্তি সুরয়ো আর তেজ বারি মৃদাম, অর্থাৎ তেজ মানে হলো তেজ তত্ত্ব, বারি মানে হলো জল, মৃদা মানে হলো মাটি বা বালু ধরতে পারেন তত্ত্ব। এই তিন তত্ত্ব বিভিন্ন সময়েতে আমাদেরকে মোহতে ফেলে দেয়। যেমন কোনো মরুভূমিতে যখন কেউ চলছে উত্তপ্ত বালুকার উপর দিয়ে, উপরে সূর্যের তেজ রয়েছে, সেই সময়েতে সূর্যের তেজেতে সংলগ্ন বায়ু গরম হয়ে ওপরে চলে যায়, আবার ঠান্ডা বায়ু নিচে নামে। এই সময়েতে দেখা যায় দূর থেকে মনে হয় মরুভূমিতে জল আছে, দূর থেকে কেউ মনে করবে ওখানে জল আছে। জল ভ্রমে যদি সেখানে দৌড়ায় কিন্তু সেখানে গিয়ে দেখে জল নাই, আরও দূরে যেতে হবে। আরও দূরে গেলে সেখানে দেখবে যেটাকে বলে মরীচিকা, মরীচিকার সৃষ্টি করে। তাহলে তেজ এবং জলের মধ্যেও অনেক রকম বিভিন্ন রকম এ সৃষ্টি করে, মোহ সৃষ্টি করে, মানে বোঝা যায় না কিছু। তেজ বাড়ি মৃধা যথা বিনিময়ও তিস্বর্গহম মিশা, তিস্বর্গহম মিশা বলছেন তিস্বর্গহম তিনটে স্বর্গ, যেত স্বর্গমত্ত পাতাল আদি যা কিছু আছে। আর নিজের ধামনা মানে হচ্ছে, ধামনা মানে হচ্ছে তেজ, ধাম মানে হচ্ছে ভগবান যেখানে থাকেন, ধামের দ্বারা তেজও বোঝা যায়। ধামনা সেনও নিজের তেজের দ্বারা যিনি সমস্ত কুহককে মানে মিথ্যা বস্তুগুলোকে নিরস্ত করেছেন, নিজের তেজের দ্বারা, ধামনা সেনও নিজের তেজের দ্বারা সদা তিনি কী করেন, কুহক মানে যেখানে যেখানে মোহপ্রাপ্ত হবে লোক সেগুলো সমস্ত তিনি একেবারে নষ্ট করে দিতে পারেন, ধ্বংস করে দিতে পারেন। এরকম একটা যে পরম বস্তু, সেই সত্য বস্তু, পরম সত্য বস্তু, সেই পরম সত্য বস্তুকে আমরা ধীমহি আমরা সবাই মিলে একত্রে ধ্যান করি। প্রভুপাদ বলছেন, ব্যাসদেব গোস্বামী সবাইকে আহ্বান করছেন, জগৎবাসীকে আবাহন করছেন, আপনারা সবাই আমাদের সামনে আসুন, আমরা একত্রে এই পরম সত্যবস্তুকে ধ্যান করব। স্বার্থপরের মতো নিজে নিজে ভজন করে চলে যাব এরকম ধরনের বিষয় নয়। প্রভুপাদ বলছেন যে বেদব্যাস সবাইকে আহ্বান করছেন, আপনারা সবাই আসুন, আমরা এই পরম সত্যবস্তুটাকে একসঙ্গে ধ্যান করব। আমাদের যে জীবনযাত্রা তাতে যে আমরা ভজন করি সেটাতে দেখা যায় বাস্তবিক পক্ষে কি হয় না, আমরা মৃত্যু নামক বিষয়টাকে উপলব্ধি করতে পারি না, আমরা মৃত্যু নামক বিষয়টাকে উপলব্ধি করতে পারি না। মৃত্যু নামক বিষয়টাকে যদি উপলব্ধি করতে পারতাম তাহলে আমাদের সমস্ত ফাজলামি ছুটে যেত। আমরা মৃত্যু নামক বিষয় থেকে উপলব্ধি করতে পারি না। আমাদের ভজনটাকে কীরকম, আমাদের ভজন যেমন পুতুল খেলা হয়, বাচ্চারা পুতুল খেলে, সেই সময় যেরকম বাচ্চারা খেলা করে আমাদের ভজনটা হচ্ছে সেরকম ধরন। ভগবান আমাদেরকে মায়া দিয়ে, ভগবান আমাদেরকে মায়া দিয়ে কী করতে চান, ভুলিয়ে রাখতে চান। যেমন মা শিশুগুলোকে বিভিন্ন খেলনা দিয়ে ভুলিয়ে রাখে, আর যখন খেলনাটাকে ফেলে বাচ্চাগুলো চিৎকার করতে আরম্ভ করে সেই সময় মা কোলে নেন, ঠিক সেই রকম ভগবান আমাদেরকে বিভিন্ন মায়ামোহ দিয়ে ভুলিয়ে রেখেছেন, বুঝতে দিচ্ছেন না। কিন্তু যখন আমরা সাধুসঙ্গ করে উপলব্ধি করব বাস্তবিক বিষয়টা, তখন আমরা এই ছেলে খেলা এই সব বিষয়গুলো, অর্থাৎ আমাদের যে এই যে মায়ার বস্তুগুলো ছেড়ে ফেলে দিয়ে তখন ভগবানকে ডাকব। সেদিন বলা হয়েছিল ভগবানকে অনেকেই ডাকে কিন্তু ভগবানকে ডাকার মধ্যে পার্থক্য আছে। ভগবানকে ডাকবার সঙ্গে সঙ্গে
প্রভুপাদ বলছেন ভগবানের নাম করা আর ভগবানের সঙ্গে সাক্ষাৎকার করা দুটো একই কথা। ভগবানের নাম উচ্চারণ করা আর ভগবানের সঙ্গে দেখা করা দুটো একই কথা। অর্থাৎ নামটা এমনভাবে করতে হয়, ভগবানকে ডাকতে হয় যাতে করে ভগবান ফিরে তাকান, কে আমাকে ডাকছে এটা বোঝবার জন্য। আমাদেরকে প্রভুপাদ বলছেন যে আমাদের ভগবানের নাম উচ্চারণ করা আর ভগবানের সঙ্গে দেখা করা দুটো একই কথা। ইয়ন্মাদশো ইয়ত অন্ময়াত ইতরশ্চার্থে সুসবিকসরাট তেনে ব্রহ্ম হৃদাজ আদি কবয়ে মুহ্যন্তি সূরয়ো তেজো বারি মৃদা যথা বিনিময় তিসর্গ ইত্রোতিসর্গ মিশা ধান্যাসেনো সদা নিরস্তকুহকম সত্যম পরম ধীমহি। সেই পরম সত্যবস্তুকে আমরা ধ্যান করি। তেজে জলের ভ্রম হয়, আমরা যে মরুভূমিতে বললাম এটা কিন্তু তেজ, কিন্তু দূর থেকে জল ভ্রম হচ্ছে এইরকম। আর বালুকাগুলো হচ্ছে মাটি তত্ত্ব, বালুকাগুলো কিন্তু মাটি তত্ত্বই বলা যায়, মাটির বিকার হয়ে বালু হয়। কিন্তু এই যে তেজ বাড়ি অর্থাৎ সূর্যের ওপর থেকে তেজ পড়ছে, ওপর থেকে তাপ, তেজ বাড়ি মানে জল এবং মাটি অর্থাৎ বালুকা মিলে একটা ভ্রমের সৃষ্টি হচ্ছে। এই যে ভ্রম সৃষ্টি হয়ে থাকে সেই ভ্রম সৃষ্টিটা মায়ার দরুন হয়ে থাকে আমাদের এই জগৎ। এটা মরুভূমির সঙ্গে তুলনা করা হয়েছে বাস্তবিক পক্ষে। দ্বিতীয় শ্লোকে বলছেন ধর্ম প্রজিত কৈত্তব আত্ম পরম নির্মৎসরাণাম সতাম। অর্থাৎ ভাগবত ধর্ম যিনি অনুশীলন করবেন তার প্রথমেই তার যোগ্যতাটাকে বলা হয়েছে নির্মৎসরাণাম সতাম। আর ধর্ম বলতে ভাগবত ধর্মের কথাই বলা হচ্ছে এখানে, অন্য ধর্ম নয়। অন্য ধর্ম বলতে যেটা গোকর্ণজি মহারাজ বলেছিলেন পিতাকে, ধর্মম ভজস্ব সততম তেজলোক ধর্মান, ধর্মম ভজস্ব সততম তেজলোক ধর্মান, আপনি লোকধর্ম এগুলো সব ত্যাগ করুন, করে ভাগবত ধর্ম আত্মধর্ম আলোচনা করুন। সেগুলোকে লোকধর্ম বলা হয়, সমাজ ধর্ম, লোকধর্ম, দেহধর্ম, মনোধর্ম, বিভিন্ন ধর্মেতে বদ্ধজীব রয়েছে। সেই জন্য বলছেন এখানে যে ধর্মটার কথা এখানে বলা হচ্ছে অর্থাৎ ভাগবত ধর্ম, সেটা হচ্ছে প্রহিত কৈত্তব অত্র। প্রহিত মানে হচ্ছে প্রযুক্ত উহিত, প্রহিত মানে অর্থ হল যে আমাদের মোক্ষ বাঞ্ছা অপি নিরস্তিকৃত। সিদ্ধস্বামীপাদ বলছেন প্রজ্জিত কথাটার মানে হল আমরা যেন কোনোদিন ভুলেও মুক্তিফুক্তি না চায়। সিদ্ধস্বামীপাদ বলছেন যে আমাদের এই প্রজ্জিত কর্তব্য কথাটার মানে হল যে কোনোরকমভাবে কোনোরকম বাসনা কামনা বাসনা চলবে না, কামনা বাসনা বলে কোনো কিছুই থাকবে না, মুক্তি বাঞ্ছা কোনো কিছুই থাকবে না। এ ধরনের যদি চিত্তবৃত্তি থাকে তবেই সে ভাগবত ধর্ম আলোচনা করতে পারবে বা তার অধিকারী। যেটা সম্বন্ধে ভাগবতে অনেকবার বলা আছে, আমরা ভাগবতের মহিমাতেও দেখেছি, শ্রীমৎ ভাগবতম যত বৈষ্ণবানাম ধনম, আবার কোনো জায়গায় বলছেন যে পুরাণ তিলকম যত বৈষ্ণবানাম ধনম, এটা বৈষ্ণবদের সম্পত্তি, এটা বাইরের লোক হয়তো জোর করে পাঠ করতে পারেন, সেটা করতে পারেন, এখন কে কাকে বাধা দেবে। কিন্তু বাস্তবিক পক্ষে এর অধিকার আছে, বাস্তবিক পক্ষে এর অধিকারটা একমাত্র আছে যিনি একেবারে নির্মৎসরাম, নির্মৎসর ব্যক্তি, যার মধ্যে কোনোরকম কৈত্তব কোনো কিছু থাকতে পারে না, তিনি একমাত্র এই ভাগবত নামক সম্পত্তি, যেটাকে কৃষ্ণ স্বয়ং সাক্ষাৎ কৃষ্ণ এভাই, শ্রীমৎ ভাগবতী মহাপুরাণ সাক্ষাৎ কৃষ্ণ এভাই। তাই জন্য বলছেন ধর্ম প্রজিত কৈত্তব অত্র পরম নির্মৎসরাণাম সতাম, আর বেদ্যম বাস্তবম অত্র বস্তু শিবদম তপত্রয় উন্মিলনম। শিবদ মানে হচ্ছে মঙ্গলদানকারী। তাহলে সিদ্ধস্বামীপাদ বলছেন মোক্ষবাঞ্ছা অপি নিরস্তিকৃত, তাহলে সেই জন্য প্রজিত বলা হয়েছে। আমরা যেমন প্রজিত উজ্জিত, যেমন উজ্জাবত
উজ্জাবত মানে একেবারে পরম নির্বাণ, এর এক ফোঁটা কোনো কিছু এর মধ্যে কলঙ্ক থাকতে পারে না। এই জন্য আমরা বলি উজ্জেশ্বরী রাধারানী তার আনুগত্যে যে ব্রতটা হয় সেটাকে বলে উজ্জাবত, উজ্জেশ্বরী রাধারানী। আর এখানে প্রজ্জিত এই কথাটার মানে এইটা, অর্থাৎ কোনোরকমভাবে যেন মোক্ষবাঞ্ছাও পর্যন্ত না থাকে, জগতে কোনো কামনা বাসনা তো দূরের কথা, কোনো কিছুই যেন না থাকে, এরকম ধরনের যদি অবস্থাটা হয়। আর পরম মানে হচ্ছে অ্যাবসিলিউট, নির্মৎসর অনেকে হতে পারেন কিন্তু পরম নির্মৎসর হতে হবে, যেটাকে সাধারণ নির্মৎসর উনি কাউকে কিছু বলেন না, ওনার মধ্যে মৎসরতা নাই, এটা তো সাধারণ। কিন্তু এখানে যে পরম নির্মৎসর বলা হয়েছে তার মানে, এর মানে হলো যেসব সাধুগণ কোনো কিছু অত্যাচার যদি কেউ করে তথাপি তার প্রতি কোনো বিদ্বেষ করেন না, তার প্রতি হিংসা বিদ্বেষ মৎসরতা দেখান না, মানে বিপরীত আচরণ করলেও যেন করেন না, এটা হচ্ছে পরম নির্মৎসরানাম সতাম, সতাং মানে সাধুদের এটা হচ্ছে ধর্ম। আর বেদ্যম বাস্তবমাত্র বস্তু শিবদম, এর মধ্যে বাস্তব পরম সত্য বস্তুকে স্থাপন করা হয়েছে। এই ভাগবতী মহাপুরাণের মধ্যে পরম সত্য বস্তুকে স্থাপন কর, বেদ্যম বাস্তবম অত্র বস্তু শিবদম তাপত্বয় উন্মীলন, শিবদম মানে হচ্ছে পরম মঙ্গলদায়ক, শিব মানে হচ্ছে মঙ্গল, এর হচ্ছে শিবদম তাপত্রয় উন্মূলনম, অর্থাৎ যিনি ভাগবত ধর্মে অবস্থিত হবেন, যিনি ভাগবত কথা শুনবেন, ভাগবত ধর্ম আচরণ করবেন, তার মধ্যে কোনোরকম তৃতাপ জ্বালা থাকতে পারে না। অর্থাৎ আমাদের যেমন আধ্যাত্মিক আদিভৌতিক আদিদৈবিক, আধ্যাত্মিক আদিভৌতিক আদিদৈবিক কোনোরকমভাবেই তাপত্রয় থাকতে পারে না, এমনি সাধারণ সমস্ত জীবের মধ্যে, সমস্ত জীব তাদের মধ্যে তিতাপ জ্বালা থাকবেই, কিছু না কিছু থাকবে, তিতাপ জ্বালার বাইরে কেউ যেতে পারেন না। আর শ্রীমদ্ ভাগবতে মহামুনিকৃত মানে ব্যাসদেবকে মহামুনি বলা হয়েছে, তিনি সমস্ত বেদ বেদান্ত উপনিষদ যেগুলো আমাদেরকে দিয়েছেন, এই ভাগবতী মহাপুরাণ তিনি আমাদেরকে উপহার দিয়েছে। শ্রীমদ্ ভাগবতে মহামুনিকৃতে মানে তার দ্বারা কৃত মানে লেখা হয়েছে এরকম কোনো কথা নেই, তিনি যে এই ভাগবতটা লিখেছেন এরকম কোনো কথা নেই, ভাগবত নিত্য বিরাজিত, ভাগবতী মহাপুরাণ নিত্য জগতে নিত্য বিরাজিত আছেন, খালি তার মাধ্যমে প্রকাশিত হয়েছে। ভাগবতী মহাপুরাণ বেদ বেদান্ত উপনিষদ এগুলো নিত্য জগতে বিরাজমান রয়েছেন, এগুলো লেখার বস্তু নয়, তথাপি এটা ব্যাসদেব গোস্বামীরকে বলা হয়, তিনি হচ্ছেন শক্তাবেশ অবতার, ভগবানের শক্তাবেশ অবতার, তিনি এই ভাগবতী মহাপুরাণকে ভগবানের প্রেরণায় এটা তিনি উপস্থাপনা করেছেন, তাই এর মধ্যে শ্রীমদ্ ভাগবতে মহামুনিকৃতে কিংবা পরের ঈশ্বরাহ, এই পরম বস্তুটা থাকবার পর আর আমাদের অন্য বস্তুর কোনো দরকার সদ্য, এই ভাগবতী মহাপুরাণ মানে হলো কৃষ্ণ স্বয়ং সাক্ষাৎ কৃষ্ণ এবহি সদ্য হৃদয় অবরুদ্ধতে মানে ভাগবত কথা শ্রবণের সঙ্গে সঙ্গে হৃদয়েতে তিনি অবরুদ্ধ হয়ে যান, সদ্য মানে কোনো সময়ের গ্যাপিং নেই, ভাগবত কথা যিনি বাস্তবিক শ্রবণ করবেন, ভাগবত কথা যিনি বাস্তবিক শ্রবণ করবেন তার হৃদয়েতে ভগবান তৎক্ষণাৎ অবরুদ্ধ হয়ে যান। অবরুদ্ধ মানে কথা হলো ভগবান বসে পড়েন ঠিক আছে, অবরুদ্ধ মানে আর বেরোতে পারেন না, ভগবান আর সেই হৃদয়টা ছেড়ে আর বেরোতে পারেন না। যেমন আমরা কি জানি যে বৈষ্ণবের হৃদয়ে সদা ভগবানের বিশ্রাম, বৈষ্ণব হৃদয়ে সদা কি ভগবানের বিশ্রাম, এটা আমরা জানি। এখানে বলছেন সদ্য হৃদয় অবরুদ্ধতে, অবরুদ্ধ কথাটার মানে হলো যে একটা জায়গায় ঢুকিয়ে আপনাকে লক করে দিল, অবরুদ্ধ কথাটার মানে রুদ্ধ করা, অবরুদ্ধ মানে বিশেষভাবে, মানে সেখানে ভগবান ঢুকে পড়লে পরে আর বেরোতে পারেন না, মানেটাই। আর সদ্য মানে ইনস্ট্যান্ট, সঙ্গে সঙ্গে
ভগবান শব্দ হৃদয় অবরুদ্ধতে অত্র কৃথিবী সুসুবিস্ত তৎক্ষণাৎ, তিনি যিনি যারা শ্রবণে ইচ্ছা প্রকাশ করবে বড় আনন্দের সঙ্গে শ্রবণ করবে তারা কৃতকৃতার্থ হবে এবং ভগবান তাদের হৃদয়তে হৃদয়তে তার হৃদয়ে গিয়ে তিনি চিরকালের মতো বসে পড়বেন। আর এই ভাগবতী মহাপুরাণ সম্বন্ধে বলা হচ্ছে এটা হচ্ছে নিগম কল্পতরুর গলিতম ফলম। অল্প কথায় বলা হচ্ছে, বিস্তৃত কথা বলার এক মাসে কিছুই হয় না। নিগম মানে হচ্ছে আমাদের আগম এবং নিবং দুইটা পদ্ধতি আছে। আগম নিগমের মানে হল কৃষ্ণ হইতে চতুর্মুখ হয় কৃষ্ণ সেবনমুখ, এটাকে বলে, এটাকে বলা হয় নিগম, নিগম কল্পতরু অর্থাৎ বেদ। আরেকটা হচ্ছে আগম, যেটা আমাদের সনকাদি ঋষি বা আমাদের আমাদের যে শঙ্করশন থেকে সনকাদি ঋষি তারপর বয়ে বয়ে যেটা এসছে, একটা হচ্ছে কৃষ্ণ হইতে চতুর্মুখ হয় কৃষ্ণ সেবনমুখ, ব্রহ্মা হইতে নারদেরও মতি, নারদ হইতে ব্যাস, মধ্যকায় ব্যাস, এই যে আমাদের পরম্পরা আসছে এটাকে মানে নিগম কল্পতরু। আর আরেকটা হচ্ছে হচ্ছে আগম, অর্থাৎ আগম দুটো ধারা আছে, নিগম এবং আগম। এই যে আমাদের চারটে সম্প্রদায় আছে, মাধ্যাচার্য, নিম্বাগ্রাচার্য আচার্য আছেন, রামানুজাচার্য, বিষ্ণুস্বামী এই যে আছেন, এদের প্রত্যেকেই একটা অথেন্টিক লাইনে আছেন। ওরা এরা আগম বা নিগমের বাইরে নয়, এরা কিন্তু প্রত্যেকটাই লাইনে আছেন। সেই জন্য চারটে সম্প্রদায়ের বাইরে, চারটে সম্প্রদায়ের বাইরে যাদের চারটে সম্প্রদায়ের সঙ্গে সংযোগ যাদের আছে তাদের ভাগবত ধর্ম ধারা আসতে পারে। যাদের সঙ্গে চারটে সম্প্রদায়ের কোনো সম্বন্ধ নাই তাদের অপ্রাকৃত জগতের এই বিষয় পাওয়া সম্ভব না। যদি কেউ বলেন আমাকে গঙ্গাজল আপনি দিতে পারেন, কেউ যদি অজয় নদীতে গিয়ে জল এনে দিয়ে বলে আমি গঙ্গাজল দিয়েছি, সে কথা তো বিশ্বাসযোগ্য হবে না, এটাকে গঙ্গাজল মানে হবে না। যে যে ধারা দিয়ে, যে ধারায় গঙ্গা প্রবাহিত হয়েছে হিমালয় থেকে, ঠিক সেই ধারায় গিয়ে আমি যদি জল সংগ্রহ করি তাহলে সেটাকে গঙ্গাজল বলা হবে। সেরকম আমাদের পরম্পরার যে ধারাটা আছে সেটা যদি বিক্ষিপ্ত হয়ে যায়, সেটা যদি ভেঙে যায়, সেটাকে কখনোই পরম্পরা বলা যাবে না। যেটা সম্বন্ধে প্রভুপাদ বিচার করতে গিয়ে বলেছেন, প্রভুপাদ বিচার করতে গিয়ে বলেছেন যে আর্ধেকটা কিছুটা রাস্তা তিনি মন্ত্র পরম্পরা দেখিয়েছেন, বাকি কি করেছেন ভাগবত পরম্পরা তিনি দেখিয়েছেন। সেটাতে প্রভুপাদ প্রমাণ করার চেষ্টা করেছেন মন্ত্র পরম্পরা কখনোই, মন্ত্র পরম্পরা কখনোই সবসময় যে সাকসেসফুল হবে এরম হয় না। মন্ত্র পরম্পরা দেখা যায় মধ্যিখানে কাউর পতন হয়ে গেল, মধ্যিখানে কোনো গুরুর পতন হয়ে গেল, তখন সেই মন্ত্র পরম্পরা থাকবে না, ক্ষতিগ্রস্ত হয়। সেই জন্য মন্ত্র পরম্পরার সঙ্গে ভাগবত পরম্পরার একটা সংযোগ দেখিয়ে প্রপাত প্রমাণ করেছেন মন্ত্র পরম্পরার মাধ্যমে তুমি কে পেতে চাও, মন্ত্র পরম্পরার মাধ্যমে তুমি মন্ত্র পরম্পরার মাধ্যমে তুমি কি পেতে চাও, তোমার উদ্দেশ্য কী, মন্ত্র পরম্পরার মাধ্যমে তুমি কি পেতে চাও, অর্থাৎ মন্ত্র পরম্পরার মাধ্যমে যে জিনিসটা আমি পেতে চাই সেটা হচ্ছে যে অপ্রাকৃত যে প্রেম সম্পত্তি, এই তো, এটাই তো মূল বস্তু। যেটা মন্ত্র পরম্পরার মাধ্যমে আমি পেতে চাই সেটা ভাগবত পরম্পরার মাধ্যমেও কিন্তু সেইটি আছে। অর্থাৎ আমার বক্তব্য হলো এই মন্ত্র পরম্পরা, মন্ত্র পরম্পরা যেটাকে আমরা বলি সেটা অবশ্যই ভাগবত পরম্পরা হতে হবে। যেটা মন্ত্র পরম্পরা আমি বলছি সেটাকে অবশ্যই ভাগবত পরম্পরা হতো, যদি ভাগবত পরম্পরা না হয় সে মন্ত্র পরম্পরা হবে না। কিন্তু ভাগবত পরম্পরা মানেই যে মন্ত্র পরম্পরা এটা নয়, কথাটা বোঝা গেল, ভাগবত পরম্পরা মানেই যে মন্ত্র পরম্পরা এটা নয়, এটা মানে নয়। অর্থাৎ মন্ত্র পরম্পরার মাধ্যমে তুমি যে ভগবত প্রেম পেতে চাইছো সেইটাই তুমি কিন্তু ভাগবত পরম্পরার মাধ্যমে পেতে চাও। যদি দেখা যায় কোনো জায়গায় গুরুর সঙ্গে আমার সংযোগ হচ্ছে না, গুরুর পতন হয়েছে,
সেক্ষেত্রে হয়তো নতুন গুরু আমাকে গ্রহণ করতে হবে, তাও সেরকম গুরু আমি নাই যদি পাই, সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, ভাগবত পরম্পরার মাধ্যমে আমি যদি কোনো মতে আমার যে ক্ষতিটা হলো এটা মেক আপ করতে পারি। আমি যেটা পেলাম না মন্ত্র পরম্পরার মাধ্যমে গুরুর পতন হয়ে গেল, তাহলে আরেকটা গুরু গ্রহণ করতে হবে, সদ্গুরু যেটা শাস্ত্রে বলা আছে, সেই গুরুকে পরিত্যাগ করে তোমাকে আরেক গুরু গ্রহণ করতে। যদি তুমি সেটা না করো, তুমি যদি না করো, পরিচয় না দাও যে আমার গুরু এই, তোমার গুরু পতন হয়েছে, তাহলে তোমার কিন্তু শক্তিটা পাবে না, শক্তি নষ্ট হয়ে যাবে। সেই জন্য শাস্ত্রে বলা হয়েছে যে যদি কোনো গুরুর যদি কোনো কিছু হয় তাহলে তো পুনশ্চ বিধি না গ্রাহেদ বৈষ্ণববাদ, আবার তোমাকে একটা সদ্গুরু গ্রহণ করতে হবে। তুমি বললে দরকার নেই, তাহলে তোমার দরকার নেই হলে তুমি তাহলে কি করবে, তোমাকে নয় ভাগবত পরম্পরায় যেতে হবে, তিনি বাঁচাবেন মন্ত্র এক। কিন্তু গুরু পতন হলে গুরু গ্রহণ করার পদ্ধতি বলা আছে শাস্ত্রে। যাই হোক, এখন পৌপাদের বক্তব্য, তিনি কৃষ্ণ হইতে চতুর্মুখ করতে করতে লাস্টে যখন এলেন, এসে দেখবেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, রাধাকৃষ্ণ নয় অন্য রূপানুগ জনের জীবন। তারপর এবার তিনি আরম্ভ করলেন, তিনি আরম্ভ করলেন ভাগবত পরম্পরা। প্রথমে তিনি কিন্তু দেখুন মন্ত্র পরম্পরা প্রথম থেকে শুরু করুন, কৃষ্ণ চৈতন্য সব কিন্তু মন্ত্র পরম্পরা। অর্ধেক রাস্তা গিয়ে ভোপাল এবার দেখালেন যে সবসময় কিন্তু মন্ত্র পরম্পরা ঠিক থাকে না, তখন তোমাকে ভাগবত পরম্পরার মাধ্যমে এটাকে তোমার জীবনে ক্ষতিগ্রস্ত হবে না, ভাগবত পরম্পরা গ্রহণ করতে হবে। যার জন্য দেখবেন যে রূপ সনাতন হলো, জীব গোস্বামী পাদ, তারপর অনেকে দেখছে নরোত্তম সেবা পর, কেন নরোত্তমর সঙ্গে কি শ্রীনিবাস আচার্যকে কেন নিলেন না, শ্রীনিবাস আচার্য একই লাইনে, তারা তো একই পর্যায়ে, নরোত্তম ঠাকুর শ্রীনিবাস আচার্য এরা তো একই পর্যায়ে তারা রয়েছেন, একই পর্যায়ে রয়েছেন। কিন্তু একই পর্যায়ে থাকলেও যেহেতু নরোত্তম ঠাকুর হচ্ছে নিত্যানন্দ থেকে এসছে, নরোত্তম ঠাকুর যে বলা হচ্ছে এটা নিত্যানন্দ থেকে এসছে, শ্যামানন্দ প্রভু অদ্বৈত গোসাই থেকে এসছে, আর আমাদের শ্রীনিবাস আচার্য গৌরাঙ্গ মহাপ্রভু থেকে এসছে, গৌরাঙ্গ মহাপ্রভুর প্রতিনিধি হলো শ্রীনিবাস আচার্য, নরোত্তম ঠাকুর হলো আমাদের নিত্যানন্দ প্রভু থেকে এসছে, আর আমাদের যে শ্যামানন্দ প্রভু অদ্বৈত গোসাই থেকে এসছে। সেই জন্য সেখানে একই নিত্যানন্দ, যেহেতু গুরুতত্ত্ব প্রথমেই আমাদের নিত্যানন্দকে গ্রহণ করে এইভাবে পরম্পরাটা প্রভুপাদ দেখিয়েছেন। কিন্তু তার মানে এই নয় যে আমরা নরোত্তম ঠাকুরকে নিয়েছি, শ্রীনিবাস আচার্যকে আমরা পরিত্যাগ করেছি, তা নয়, আমরা পরিত্যাগ করিনি, ওটা নেওয়া মানে আমরা বোঝালাম এটা ভাগবত পরম্পরায় আছে, এর মধ্যে হয়। এখানে নিগম কল্পতরুর গলিতম ফলম, এখন এটা আশ্চর্য বিষয়, ফল কখনো কখনো গলিত হয় কি, ফল কখনো গলিত হয় শুনেছেন, গলিত ফল, কিন্তু এখানে বলছেন যে এই ফলটার কোনো আটি থাকে, খোলা থাকে, কোনো কিছু নেই, এটাকে বলা হয়েছে নিগম কল্পতরু গলিতম ফলম, অর্থাৎ ফলটা গলিয়ে যেমন রস বেরোয়, এই অবস্থায় কোনো আঁটি ছিলকা কোনো কিছুই তার থাকে না, অর্থাৎ এক কথায় বলতে গেলে যেখানে কোনো হেয় বস্তু থাকে না, কোনো হেয় বস্তু কিছুই নেই, এই জন্য নিগম কল্পতরুর গলিতম ফলম। আর সুখ মুখাদ অমৃত দব সংযুতম, এর মধ্যে একটা বিশেষ হলো, দেখবেন যে ফলটা সুখ পাখি ঠুকরেছে, তোতা পাখি কোনো পাখি ফলটা যদি ঠুকরে থাকে সেই ফলটার মিষ্টতা বেশি হয়, এই অর্থে এই কথাটা বলা হয়েছে। সুখ নামক পক্ষী, যে সুখদেব গোস্বামীকে আপনি দেখছেন ভাগবত কথা বলেছেন, ওই সুখদেব গোস্বামী বৃন্দাবনের লীলাতে তিনি সুখ পাখি, যিনি আমাদের সুখদেব গোস্বামী তিনি বৃন্দাবনের অন্তঃকরণের সুখ পাখি রূপে রয়েছেন। যাই হোক, নিগম কল্পতরুর গলিতম ফলম
সুখ মুখাদ অমৃত দব সংযুত, তার মুখের যে অমৃত এই নিগম কল্পতর গলিতম ফলের সঙ্গে মিশে গেছে, মিশে গিয়ে একটা পরম চমৎকারিতা বিধান করেছে। যেমন দেখবেন যে একটা রসায়ন তৈরি করা হলো, মহাপ্রভু বলছেন যে একটা রসায়নের সঙ্গে যদি কিছু যোগ করা হয় সেটা স্বাদ আরও বেড়ে যায়। যেমন শুধু ঘি যদি কেউ গ্রহণ করে স্বাদ পাবে না, ঘিয়ের সঙ্গে যদি একটু মিষ্টি মিশিয়ে দেয় শক্কর আদি তাহলে স্বাদ হয়। এই জন্যে একটা রসায়নের সঙ্গে আরেকটা রসায়ন মেশালে তার আস্বাদনটা বাড়ে। সেই জন্য বলছেন নিগম কল্পতরুর গলিতম ফলম সুখমুখাদ অমৃত দ্রব সংযুতম, এর অমৃত দ্রব সংযুতম সুখম সুখের মুখারবিন্দ থেকে এ অমৃত এর সঙ্গে যুক্ত হয়েছে। আর ব্যাসমুনি সবাইকে আহ্বান করছেন, পিবত আপনারা সবাই পান করুন, পিবত ভাগবতম, যে ভাগবতজি মহাপুরাণ এটা রস রসম আলয়ম, এই রসম আলয়ম এ কথার ব্যাখ্যায় অনেকে বলেছেন নিরন্তর নিরবচ্ছিন্নভাবে আমরা দেহ ছাড়ার পরেও কিন্তু আলয় মানে হচ্ছে স্থান, যাই হোক রসম আলয়ম, আবার বলে যায় রসের আলয়, রসের এটা উৎস এটাও বলা যায়। পিবত ভাগবতম রসম আলয়ম মুহুরহ, মুহুরহ মানে হচ্ছে কোনো উইদাউট এনি গ্যাপিং, ওর মধ্যে যেন কোনো ছেদ না থাকে। আমরা আজকে রস পান করলাম কালকে ছেড়ে দিলাম, ওর মধ্যে থেকে মায়া প্রবেশ করে আমাদের সর্বনাশ করতে পারে। এই জন্য বলছেন পিবত ভাগবতম রসমালয়ন মুহুরহ, মানে মুহুর মুহুর এই রসটা পান করুন, এর মধ্যে যেন কোনো কোনো ছেদ না থাকে, কোনো বন্ধ করে দেবেন না। আর রসিকা যারা বাস্তবিক রসিক ব্যক্তি, রসিক ব্যক্তি বলতে চরজগতের রসটা তো আর রস বলা যায় না, কাজে রসিকা বলতে যারা ভাগবত শ্রবণ করার যাদের আগ্রহ আছে, যাদের রসবোধ আছে, ভগবানের কথা কীর্তনে লীলাতে যাদের আস্বাদন হয় তারা রসিক। রসিক ব্যক্তি মানে যারা এর আস্বাদন করতে পারে তারাই রসিক, বাকি যারা আস্বাদন তাদের কী বলা হবে। সেই জন্য মোহরহ রসিকা ভুবি ভাবুকা, আর এই ভুবি মানে হচ্ছে পৃথিবীতে যারা ভাবুক, ভাবুক মানে জড় ভাবুক নয়, যারা অপ্রাকৃত ভাবনায় নিমজ্জিত রয়েছেন, যারা অপ্রাকৃত ভাবনায় নিমজ্জিত রয়েছেন তারা মুহুরহ এই রসিক ব্যক্তিগণ এই রস আস্বাদন করুন। চতুর্থ শ্লোকে ঘটনাটার বিবরণ দেয়া হচ্ছে। আমরা ভাগবত অধিবেশনের প্রথম অধিবেশন হয়েছিল সুক্তার ক্ষেত্রে, এখন যেটা বলছেন সেটা হচ্ছে দ্বিতীয় অধিবেশনের কথা। অর্থাৎ এখানে যে বর্ণনাটা হচ্ছে সেটা হচ্ছে নৈমিষ আরণ্যেতে যে ভগবত কথার অধিবেশন হয়েছিল, সনকাদি ঋষি যে প্রশ্নটা করেছিলেন, করে যে ভগবত কথার সূত্রপাত হয়েছিল, আর সেখানে প্রচুর ঋষিমুনি অবস্থিত ছিলেন একসঙ্গে, সেই জায়গাকার কথা বলা হয়েছে। কিন্তু সুতদেব গোস্বামী, যেহেতু সুখদেব গোস্বামীর সুতদেব গোস্বামী যেহেতু সুখদেব গোস্বামীর হরিকথাতে উপস্থিত ছিলেন, সুখদেব গোস্বামীর যখন হরিকথা হচ্ছিল সেই সময় সুতদেব গোস্বামী ওখানে ছিলেন, সেই জন্য গুরুদেবের কথাগুলো, গুরুদেবের কথাগুলো উত্থাপন করে তিনি এখানে মাঝে মাঝে আমরা দেখব সুখ উবাচ পরীক্ষিত উবাচ, কিন্তু এখানে যে প্রসঙ্গগুলো সেটা অতীতের কথা। অর্থাৎ পরীক্ষিত মা কী বলেছিলেন সুখদেব গোস্বামী, এইগুলো তিনি নিয়ে এসে বর্ণনা করছেন। এই জন্য তাই জন্য সেখানে বলছেন ওম নৈমেষে অনিমেষ ক্ষেত্রে ঋষয়ো সনকাদয়ো সত্রম স্বর্গায়ো লোকায়ো সহস্র সমমাস সমাসতা, বলছেন ওম নৈমিষে অনিমেষ ক্ষেত্রে ঋষয়ো সনকাদয়ো
সনকাদি ঋষি নৈমিষ আরণ্যে যেটাকে বলা হয় অষ্টম বৈকুণ্ঠ, নৈমিষ আরণ্যকে বলা হয় অষ্টম বৈকুণ্ঠ। আমাদের যে শ্রীরঙ্গম এটাও বৈকুণ্ঠ, রামেশ্বরম, বদ্রীনাথ, দ্বারকা, অযোধ্যা এগুলো সব বৈকুণ্ঠ। এখানে বলা হচ্ছে যে ওম ওম কথার মাধ্যমে একাক্ষর ব্রহ্মমন্ত্র, ব্রহ্মমন্ত্র এটা, এই জন্য ওম দিয়ে তিনি শুরু করলেন। ওম নৈমেষে অনিমেষ ক্ষেত্রে, অনিমেষ ক্ষেত্রে মানে হচ্ছে এর অনেক কথা আছে। একবার একটা চক্র ঋষিমুনিরা জিজ্ঞাসা করেছিল কোন ক্ষেত্রটা আমাদের ভজনের অত্যন্ত অনুকূল। ব্রহ্মা একটা মনোময় চক্র ছেড়ে দিয়েছিলেন, সেই চক্রটা সেখানে গিয়ে বিশীর্ণ হয়ে পড়ে গেছে, সেই জায়গাটাকে বলা হয়। আবার অনেক ঘটনা আছে, সেখানে একটা অসুরকে মারা হয়েছিল, অসুরকে একটা মারা হয়েছিল, নিমেষের মধ্যে ভগবান তাকে নাশ করেছিলেন, এই জন্য নিমেষ বলা হয়। নিমেষের মধ্যে তিনি একটা অসুরকে মেরেছিলেন সেখানে ভগবান, দুটোই মানে হতে পারে, এটা কোনো বড় কথা নয়। ওম নৈমেষে অনিমেষ ক্ষেত্রে ঋষয় সনকাদয় সত্রম স্বর্গায়, তারা একটা বিরাট যজ্ঞের আয়োজন করেছেন, বিরাট যজ্ঞের আয়োজন করেছেন সপ্তম স্বর্গায়। স্বর্গায় বলতে অনেকে মনে করবেন বোধ হয় স্বর্গপ্রাপ্তির জন্য, স্বর্গায় মনে করবে অনেকে স্বর্গপ্রাপ্তির জন্য, কিন্তু তা নয়, স্বর্গায় মানে তা নয়। স্বর মানে স্বর্গে, গিয়তে যস্য নামহা ইতি স্বর্গীয়তে, স্বর্গ মানে স্বর্গেতে, অর্থাৎ ঊর্ধ্বলোকে যে সমস্ত দিব্য সুরীগণ আছেন, যে ভগবানের সর্বদাই কীর্তন করে থাকেন, সেই স্থান প্রাপ্ত, অর্থাৎ তারা যার নামটাকে কীর্তন করে থাকেন তার যে লোক, বোঝা গেল না, ভগবানের নাম যারা ঊর্ধ্বলোকে যারা কীর্তন করে, দিব্য সুরীগণ সর্বদাই, সেই ভগবানের যে লোক, সেই লোক প্রাপ্তির জন্য সেইটাকে, হ্যাঁ, বৃন্দাবন হতে পারে যদি সেই রসের ভক্ত না হয়, বৈকুণ্ঠ হতে পারে। তো যাই হোক, এখানে সত্র স্বর্গায়, অনেকে মনে করবেন এত বড় যজ্ঞটা করছে মাত্র স্বর্গে যাওয়ার জন্য, এটা কোন হতে পারে, এক হাজার বছর, সহস্র সমমাসতঃ, এক হাজার বছর ধরে তারা যজ্ঞটা করবার একটা 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 পরিকল্পনা করেছেন, তারা পরিকল্পনা করেছেন এক হাজার বছর ধরে এই সত্রটা চলবে, কিন্তু এই যে যজ্ঞটা করবে এটার দ্বারা মতলব করেছে, তারা পরিকল্পনা করেছেন আমরা সত্রম স্বর্গায় লোকায়, অর্থাৎ ভগবানের গুণকীর্তন যে দিব্য সুরীগণ করে থাকেন তার যে লোক, সেই লোক প্রাপ্তির জন্য করেছেন। এখন ভগবানের ইচ্ছায়, ভগবানের ইচ্ছাক্রমে সেখানে কি হয়েছেন, যখন তারা ত একদা তু মনয় প্রাতর হুত হুতাগ্নয়, যখন সকালে ঘৃত আহুতি দিচ্ছেন, আহুতি দিচ্ছেন সেই সময়তে, ত একদা তারা যখন এই প্রাতকালে ঘৃতের আহুতি দিচ্ছেন যজ্ঞতে, এই যজ্ঞটা নিবে যেত না। আগেকার দিনে যজ্ঞ যদি কোনো কোনো স্থানে যজ্ঞ করতে করতে যদি নিবে যায় তাহলে মনে হবে সেই যজ্ঞ ভ্রষ্ট যজ্ঞ, কোনো জায়গায় যজ্ঞ করতে করতে দেখি ওই যজ্ঞ কেউ করছে কিন্তু নিবে যাচ্ছে, তাহলে সেই যজ্ঞ কিন্তু ভ্রষ্ট যজ্ঞ, যজ্ঞ নিবলে হবে না, বরঞ্চ আগুন উঠবে একেবারে এমনভাবে বিশুদ্ধ ঘি দিতে হবে। অনেকে বাজারে নকল ঘি দিয়ে দিল, দেবতারা নেয় না, ওই জন্য ওই যজ্ঞে আসে না। যদি আসল ঘি দেওয়া হয়, এই যজ্ঞের যদি ছবি থাকে আপনাদের চমকে উঠবে, দেখবেন ছ ফুট পর্যন্ত উঠে যাবে আসল ঘি, এবং উদ্দেশ্য যদি ঠিক থাকে তাহলে সেই ঘিতে যাদের আহুতি দেওয়া হয় তারা সেই আহুতির অংশটা গ্রহণ করেন, বাকি অন্য যারা ভেজাল দেন, মনোবৃত্তি ভেজাল, বস্তু ভেজাল, তারা গ্রহণ করেন, ও এমনি হয়, যজ্ঞের কোনো সার্থকতা থাকে না। বাস্তবিক যজ্ঞের যদি আপনি ছবি দেখেন নিজেই চমকে উঠবে,
বাস্তবিক কোনো যোগ্য হয়েছে কোনো এই ছবিটা দেখলে চমকে উঠ, কী বলে কি আগুন কোথায় উঠছে, কী করে সম্ভব, অথচ ঘি দিচ্ছে। আসো, যাই হোক, কোনো ভেজাল থাকা উচিত নয়। তাহলে সপ্তম স্বর্গায় লোকায় সহস্র সমমাস, এই সময়তে একদা ভগবানের ইচ্ছাক্রমে সেখানে মুনিগণ যখন প্রাতঃকালে ঘৃত আহুতি দেবেন, সৎকৃতম হঠাৎ দেখেন সেখানে সুত গোস্বামীপাদ এসে উপস্থিত। সৎকৃতম সুতম আসিতম আসিনম প্রপুচ্ছম ইদম ইদম আদর ইদম আদরাত, অর্থাৎ তারা সুত গোস্বামীপাদকে যত্ন করে আদর করে তাকে আসনে বসালেন। কেন? তারা সুত গোস্বামীপাদের মূল্য জানেন, রোমহর্ষণ সুত সাক্ষাৎ বলরাম সুত গোস্বামীপাদকে নির্ণয় করেছে, এরপর আর কী কথা থাকতে পারে। রোমহর্ষণকে তিনি মনে হয় সাধারণ লোকের ব্যাখ্যা হলো এই, রোমহর্ষণকে মেরে ফেলেছিলেন বলরাম, একটা তৃণ তুললেন কেটে মেরে ফেললেন, কিন্তু কথাটা সেটা না, এটা ব্যাখ্যা নয়, এটা মিথ্যে কথা। বলরাম এই যে যজ্ঞে ওকে একটা উদ্দেশ্য যে উঠে দাঁড়ালো না, এই যে রোমহর্ষণ সুত উঠে দাঁড়ালো না, এটা ক্রোধের যে লীলা করলেন, ঠিক যেমন নিত্যানন্দবাবু কোদের লীলা করে এক লাথি মারলেন শিবানন্দের বক্ষে, এ বেটা শিবা কোথায় গেছে, পেট লাথি মারলেন, এটা আসলে ক্রোধ নয়, এটা আসলে কৃপার একটা বৈচিত্র্য, এটা কৃপা করার একটা বৈচিত্র্য, একটা টেকনিক কৌশল, যাতে বাইরের লোকে মনে করে ক্রোধ করেছে, শিবানন্দ কিন্তু বুঝতে পারল, শিবানন্দ কিন্তু বুঝতে পারল, আজ তুমি আমাকে নিজের বলে গ্রহণ করলে, শিবানন্দ ভুল বোঝেনি, কিন্তু শিবানন্দের ভাগনা সে কিন্তু ভুল বুঝেছে, শিবানন্দের ভাগনা যে শ্রীকান্ত ও কিন্তু ভুল বুঝেছে, ও বুঝতে পারেন, কিন্তু শিবানন্দ বুঝেছে যে আজ তুমি আমাকে এই লাথি মেরে আমাকে বাস্তবিক কৃপা করলে। ঠিক সেই রকম বাইরের জগতের লোক এই অর্থ বোঝে না, তারা মনে করে রোমহর্ষণ সুতকে মেরে ফেলল, রোমহর্ষণ সুতকে মেরে ফেলেনি, বাস্তবিক রোমহর্ষণ সুত চেয়েছিল, রোমহর্ষণ সুত এইটা বাসনা করেছিল, আমার হরিকথা বলতে বলতে ভগবান বলরাম আসবেন, আমি দেহটাকে ছাড়বো তার সম্মুখে, এরকম ধরনের একটা মন্ত। আর তার সঙ্গে আরও উদ্দেশ্য আছে, বলরাম বাইরের দৃষ্টিতে বলরাম তাকে কিন্তু এই খড় দিয়ে, মানে একটা তৃণ দিয়ে কুশ দিয়ে মেরে ফেলে। এতে কী হলো, ঋষিগণ বললেন, হে বলদেব, আপনি যে কাজ করলেন এটা তো ব্রহ্মহত্যা। বলরাম হেসে বললেন, তাহলে আমাকে কী করতে হবে বলো। বলে, আপনাকে সমস্ত তীর্থে যেতে হবে, সমস্ত তীর্থে আপনি যান, সমস্ত তীর্থে আপনি করে আসবেন, এটা কি সম্ভব? বলরাম স্বয়ং যাকে কৃষ্ণ আরাধনা করেন, মানে দণ্ডবোধ করেন, সব সময় আদর করেন, সেই বলদেবের কি কোনো ব্রহ্মহত্যার পাপ লাগতে পারে? এটা একটা সুযোগ। মনি ঋষিদের বললেন, আচ্ছা মনি ঋষিগণ, আপনারা বলুন এখন আমাদের কী করতে, আমাকে কী করা উচিত, কীভাবে পাশ্চিত্য করবো। বলে, আপনি সর্বতীর্থে যান, ঘুরে আসুন। এর মাধ্যমে বলরাম সাক্ষাৎ বলরামকে বিভিন্ন তীর্থে পাঠিয়ে জগতের উপকার করালেন, কিন্তু লোকে বোঝে না, এটা তো ইচ্ছে করে পাঠালেন। দেখেন, সাধুগণ যে তীর্থ পর্যটন করেন, এর উদ্দেশ্য হলো তীর্থকে রিচার্জ করা। আপনারা যেমন যে বিভিন্ন যন্ত্রকে রিচার্জ করেন, সেই জন্য বিদুরজি মহারাজের সম্বন্ধে আমাদের যুধিষ্ঠির মহারাজ বলেছিলেন, তীর্থী কুর্বন্তী তীর্থানি শান্ত সেন গদাভৃতা ভবদ্বিধা ভগবতাহা তীর্থীভূত স্বয়ং বিভ। আপনি তো নিজেই তীর্থ, আপনার চরণে সমস্ত তীর্থ বিরাজমান। কোনো শিষ্য যদি উপলব্ধি করতে না পারে যে গুরুচরণের সমস্ত তীর্থ আছে, সে শিষ্যই নয়। যে শিষ্য উপলব্ধি করতে না পারে যে আমার গুরুচরণে সর্বতীর্থ বিরাজমান, সে আসলে কিছুই শিষ্যত্ব তার বৃথা।
অবশ্য আমি বলছি সদ্গুরুর ক্ষেত্রে, আমি কোনো অসৎগুরুর কথা বলছি না, আমি বলছি সদ্গুরু আর সৎ শিষ্য, সবসময় এই কথাটা মনে রাখতে হবে। কাজেই সদ্গুরুর চরণেতে জগতে সমস্ত তীর্থ বিরাজমান থাকেন, এটা শাস্ত্রের নির্ণয়, শাস্ত্রের এটা ডেফিনিটভাবে বলেছেন। তাহলে যুধিষ্ঠির মহারাজ যদি এই কথা বলে থাকেন বিদুরজি, এটা কী ভুল হয়েছে? বিদুরজি মহারাজ তো মহাভাগবত, তিনি তো মহাভাগবত, তিনি তো মহাভাগবত না? তাই জন্য যুধিষ্ঠির মহারাজ বলছেন ভবত বিদা ভগবতা তীর্থভূতা স্বয়ং বেব, আপনি তো নিজেই সমর্থ তীর্থের আপনার চরণে বিরাজমান, তা আপনি আবার তীর্থ করতে যাচ্ছেন কী জন্য? সেটার কারণ হল তীর্থী কুর্বন্তী তীর্থানি, প্রাচণ্ড ব্যক্তিগণ ভাগবতের মহিমা তো খুব অল্প কথাই সারা হন, সেখানে দেখা যায় প্রত্যেকটা তীর্থ প্রাচণ্ডগণ গিয়ে সেই তীর্থকে নষ্ট করে দিয়েছে। তীর্থের যে প্রভাব, সেই তীর্থের প্রভাবটা পাখণ্ডীগণ প্রাচণ্ডগণ গিয়ে নষ্ট করে দিয়ে, আবার বাস্তব সাধু তীর্থেতে গিয়ে সেই তীর্থকে আবার জাগ্রত করে, তীর্থকে আবার সেই শক্তি সম্পন্ন, যাতে তীর্থ গেলে তুমি ফলটা পাও, নাহলে তীর্থ নষ্ট হয়ে যাচ্ছে সমস্ত। এই জন্য অবশ্য বিষ্ণু তীর্থের কথা আলাদা, বিষ্ণু তীর্থকে কে অপ্রাকৃত, তথাপি যুধিষ্ঠির মহারাজ বলছেন ভবত বিদা ভগবতা তীর্থীভূতা স্বয়ং বিব, আপনার মতো মহাভাগবত স্বয়ংই সমস্ত তীর্থের আকর, সমস্ত তীর্থের, তথাপি তীর্থে কুরুবন্তী তীর্থানি শান্তস্তেন গদাবিত, আপনি হৃদয়েতে, আপনি হৃদয়েতে ভগবানকে অবরুদ্ধ করে রেখেছেন, আপনি হৃদয়েতে ভগবানকে অবরুদ্ধ করে রেখেছেন, তাই জন্য আপনি যেখানেই যান সেই তীর্থটা যদি মলিন হয়ে থাকে, সেই তীর্থটা যদি মলিন হয়ে থাকে সে তীর্থটা আবার শক্তি পাবে, তীর্থ। আবার অন্য অন্য জায়গায় অনেক বলা আছে যে যারা বাস্তবিক সাধু তারা যে বিভিন্ন জায়গায় যান সেগুলো তাদের কৃপা করার জন্য, আর অন্য সাধুগণ যারা সাধু বেশধারী তাদের ক্ষেত্রে আমাদের শাস্ত্র বলছে অর্থলাভ এই আসে ভমিয়াবলি দেশে দেশে, এটা তাদের জন্য। আর বাস্তবিক যারা সাধু তারা সত্যি সত্যি মহৎ বিচলনাম নিনাম গৃহীনাম তীন চেতসাম নিঃশয় সায় কল্পতে নান্যথা কল্পতে কচিত, আপনার মতো মহান পুরুষগণ এরা তীর্থের বিভিন্ন জায়গায় যায় কী জন্য? মহৎ বিচলনাম নিনাম গৃহীনাম দীন চেত, এটা কে বলছেন? নারদজি মহারাজকে বলছেন, কে? বসুদেবজি। মহৎ ব্যক্তির বিচরণ হয় লোকের মঙ্গলের জন্য, আর আমাদের যারা সেরকম অবস্থায় উন্নীত হয় নাই বা কপট সাধু তাদের জন্য আমাদের শাস্ত্রে বলা আছে অর্থলাভ এই আসে ভমিয়াবিলি দেশে দেশে, এই কথা বলা আছে, দুটো মিলিয়ে ফেললে চলবে না। তাহলে সুতদেব গোস্বামী সুখদেব গোস্বামীর অত্যন্ত প্রিয় শিষ্য, যখন সুতদেব গোস্বামী হরিকথা বলছিলেন তখন সেখানে বসেছিলেন। রোমহর্ষণকে উদ্ধারের পেছনে এই গোপন রহস্য অনেকগুলো উদ্দেশ্য, মহাপ্রভুর সন্ন্যাসের পেছনে অনেক উদ্দেশ্য, কী কারণ নিজে মহাপ্রভু নিজেই বলেছেন কি কাজ সন্ন্যাসে মোর প্রেম আপন ধন, প্রেম তো আমার নিজ ধন, সন্ন্যাস নিয়ে কী দরকার, এই কথা কিন্তু সন্ন্যাস নেওয়ার পর বলেছিলেন। তখনই বোঝা গেছিল ভগবান এটা চালাকি করছেন, অর্থাৎ সন্ন্যাস নিয়ে জগৎকে উদ্ধার করবেন বলে বিভিন্ন জায়গায় যাবেন, গিয়ে সবাইকে কৃপা করবেন প্রেম বিতরণ করবেন এই উদ্দেশ্যে, এটা সবাই বুঝতে পারেন তিনি যে স্বয়ংই ভগবান। আরে প্রেম তো তার নিজের সম্পত্তি, প্রেমের আমরা সন্ন্যাস কেন নিই, সন্ন্যাস কেন নিই, কী জন্য? ভাগবতে বলা আছে এতম সমাস্থায়ো পরাত্মনিষ্ঠা মধ্যাশীতম পূর্বতনের মহদ্বীর অহম তরিস্বামী দুরন্ত পারম তমহা মুকুন্দাঙ্গ্রী নিষেব, এইটি তো মহাপ্রভু বলেছেন বাংলাতে, মহাপ্রভু তো এই কথাটাই বলেছেন সন্ন্যাস নেওয়ার পর কী বলেছেন? মুকুন্দ সেবায় হয় সংসার তার, মহাপ্রভু বলছেন, মহাপ্রভু বলছেন সাধু এই ভিক্ষুক বচন, মহাপ্রভু বলছেন সাধু এই ভিক্ষুক বচন,
মুকুন্দ সেবন ব্রত কৈল নির্ধারণ। মহাপ্রভু বলছেন কোন সাধু, এই যে ভাগবতের ত্রিদণ্ডীর কথা বলা আছে এ প্রসঙ্গে আসবে এখানে অনেক পরে, সেই প্রসঙ্গকে মহাপ্রভু বলছেন। প্রভু কহে সাধু এই ভিক্ষুক বচন, মুকুন্দ সেবন ব্রত কৈল নির্ধারণ, মুকুন্দ সেবায় হয় সংসার ধারণ। তাহলে সন্ন্যাস নেওয়ার অর্থটা কি, সন্ন্যাস নেওয়ার অর্থটা কি? আমি যেন ভগবানের নিরন্তর সেবা করতে পারি এই উদ্দেশ্যে, অন্য কোনো কারণে সন্ন্যাস নেওয়ার কোনো যুক্তিই নেই। অন্য কোনো উদ্দেশ্য নিয়ে কেউ যদি সন্ন্যাস নেয় সেই সন্ন্যাস সমস্ত বৃথা। মুকুন্দ সেব আমি কোনো নিরবচ্ছিন্নভাবে, আমি নিরবচ্ছিন্নভাবে মুকুন্দ, মুকুন্দ কথাটার মানে গুরুদেব বলতেন, পৌপাদও বলতেন, গুরুদেবের মুখে শুনেছি। মুকুন্দ মানে প্রেমদানকারী যিনি আছেন, মুকুন্দ মানে দান করেন, প্রেমদান যিনি করেন সেই মুকুন্দ। মুকুন্দ সেবন ব্রত কৈল নির্ধারণ, তাহলে সন্ন্যাসের এই অর্থ। বিভিন্ন শাস্ত্রের বিভিন্ন অর্থগুলোকে লোকে অন্য অন্যভাবে গ্রহণ করার একটা প্রবণতা দেখা যায়, কেন বুঝেন না। এই জন্য অর্থ কর মহাজন আনুগত্যে, অর্থ নিজে নিজে করবে না, অর্থ কর মহাজনের আনুগত্যে, অর্থ নিজে নিজে করা যায় না, মহাজন যা বলেছে সেইটা। তাহলে এই মুনি ঋষিগণ সনকাদি ঋষি সহস্র বছর বছর যাবৎ একটা যজ্ঞের আয়োজন করেছেন, তারা কোনো এক প্রাতঃকালে সকালবেলা যজ্ঞের আহতি দেওয়ার জন্য ব্যস্ত হচ্ছেন, সহা সদা বসৎকার ইত্যাদি উচ্চারণ করবেন। এই সময়তে সুতদেব গোস্বামীকে তারা পেয়ে আনন্দে গদগদ হয়ে কি করলেন, সৎকৃতম, সৎকৃত তাকে সৎকার জানানো হলো, সুতমাসীনম, সুতকে যত্ন করে ব্যাসাসনে বসিয়ে, প্রপচ্ছুম ইদম আদরাত, ইদম মানে এই এই জিনিসটা তারা প্রশ্ন করলেন, ইদম আদরাত মানে অত্যন্ত আদরের সঙ্গে, সম্ভবের সঙ্গে তারা সেটা প্রশ্নটা যে করবে, সেই প্রশ্নটা অনেক সময় আমাদের মনে হয় দেখি না কী জানে, দেখি না কী জানে গুরুদেব, এরকম প্রশ্ন করে অনেকে। ওই জন্য ভগবান বলেছেন এ ধরনের প্রশ্ন করো না, তদ্বৃদ্ধি পরিপাদেন পরিবেশন সেবায়া উপদেক্ষান্তিতে জ্ঞানম কেনইন স্তত্ত্ব। আমি একটা বস, আমি দেখি কি জানে, এই ধরনের বুদ্ধি নিয়ে যারা আসে তাদের কৃপালাভ হয় না। এই জন্য ভগবান বলছেন তদ্বৃদ্ধি, একথা জেনে রেখো, পরিপাত মানে প্রকৃষ্ট, পরিপাত মানে হলো অহংকার ত্যাগ করে যে শরণাগত হওয়া, এটাকে পরিপাত বলে। পরিপাত মানে হলো ভেতরের যে অহংকার এটাকে সম্পূর্ণ জঞ্জালের মতো ফেলে দিয়ে শরণাগত হওয়া, বাঁচবার জন্য আমাকে বাঁচান, সেটাকে বলে পরিপাত। এর মধ্যে কোনো উদ্দেশ্য থাকে না, কোনো রাজনীতি থাকে না, নমস্কার দণ্ডবাদ মহারাজ কপটতা। প্রপাত বলতেন এগুলো আঁকুপাকু ভাব, প্রপাত বলতেন এগুলো আঁকুপাকু ভাব, এটাকেও তৃণাদেবী বলে না, তৃণাদেবী অন্য জিনিস, এরা তৃণাদেবীর স্বপ্নও জানে না তৃণাদেবী কী বস্তু। তাই জন্য পণিপাত কথাটা বলতে গিয়ে প্রপাত বলতেন আমরা যেমন নম করি, নম নম অম্বিষ, নম মানে ন নিষেধ আর ম মানে অহংকার, অহংকারটাকে সম্পূর্ণ সরিয়ে দিয়ে নিজেকে যাকে দণ্ডবোধ করছি, আমার দণ্ডবতের যে ব্যক্তি তার চরণে আমি শরণাগত হলাম, এর মধ্যে কোনো কপটতা অভিসন্ধি কিছুই নাই, এটাকে বলা হয় যে পণিপাত। আমি বাঁচবার জন্য আমাকে বাঁচাও, আমি গুরুদেবের কাছে এসে মনে করলাম গুরুদেবের থেকে আমি বেশি শিক্ষিত, গুরুদেব কী জানে, এরা বেশি পড়াশোনা জানেন না, এটা তো গুরুর কাছে আসা হলো না, এটাকে অভিগমন বলা, এটাকে গুরুর কাছে অভিগমন অভিগমন বলা যায় না। অভিগমন মানে তোমার অভীষ্ট সিদ্ধির জন্য গমন, অভিগমন মানে হচ্ছে তোমার উদ্দেশ্য কী, যদি কৃষ্ণ ভক্তি চাও, কৃষ্ণকে পেতে চাও, সেই অভীষ্ট সিদ্ধির জন্য যদি গমন, এটাকে অভিগমন বলা। বাকি গমনগুলো কোনো উদ্দেশ্য থাকতে পারে, বলা যায় না, চালাকি থাকতে পারে। আগেই বলা হয়েছে নির্মসারানাম সতম, সবার অধিকার নাই। তাহলে অত্যন্ত যত্ন করে আদর করে তাকে যত্ন করে আসনে বসালেন, মানে গুরুকে কিভাবে বসাতে হয় তবে আমি জ্ঞানটা লাভ করব, এটা বোঝাচ্ছে। বসিয়ে কী কী প্রশ্ন করলেন,
বলছেন আপনি তো আপনি তো তয়া খলু পুরাণানি সেতি হাসানি চানক আপনি তো সমস্ত পুরাণ ইতিহাস আদি সবই জানেন আর অনঘ অনঘ মানে হচ্ছে যার মধ্যে অঘ মানে হচ্ছে পাপ অনঘ মানে হচ্ছে আপনার কোন নিষ্পাপ আপনি নির্মল নিষ্পাপ নির্মল না হলে নিষ্পাপ নির্মল পবিত্র না হলে নিষ্কপট না হলে নির্মৎসর না হলে এই ভাগবত পড়েই যাবে এর মধ্যে অধিকার হবে না অধিকার পাবে না ভগবান দেবে না তো ভগবান দেবে না সেই জন্য তয়া খলু পুরাণানি সেতিহাসানি চাণক আখ্যাতানি অপি অদিতানি ধর্মশাস্ত্রানি জানি উত আপনি আমরা জানি অনেক পুরাণ আদি অনেক কিছু আপনি জানেন পাঠ করেছেন শুনেছেন পঠন পাঠন করেছেন কখনো শুনেছেন কখনো পাঠ করেছেন অনেক কিছু আপনি জানেন তয়া খলু পুরাণানি সেতিহাসানি চাণক আখ্যাতানি অপি অধিতানি কখনো অধ্যাপনা করেছেন কাউকে শিখিয়েছে আখ্যাতানি অপি অধিতানি আবার কোনো কোনো অধ্যয়নও করেছেন অধ্যাপনা করেছেন বিভিন্ন সমাজে বড় বড় বিদ্বান সমাজে আপনি করেছেন ঋষিমুনি তা আপনি সবই জানেন ধর্মশাস্ত্রাণী জানি উত সবই আপনি করেছেন ধর্মশাস্ত্রের বিস্তর জ্ঞান আপনার সাগর তাহলে এক কাজ করুন দয়া করে আপনি যদি জানি বেদ বিদাম শ্রেষ্ঠ ভগবান বদরায়ণ অন্যে চমনয়ুহ সুত পরাবর বিদো বিদুহু জানি বেদ বিদাম শ্রেষ্ঠ ভগবান বদরায়ণ বলছেন এই যে বেদজ্ঞ শ্রেষ্ঠ ভগবান ব্যাসদেব এবং সগুণ ব্রহ্ম এবং নির্গুণ পরব্রহ্মের তত্ত্ববেত্তা অপরাপর মুনিগণ যা কিছু অবগত আছেন সবই আপনার জানা কোনো কোনো মনীষী এটা জানেন কোনো কোনো মনীষী এটা জানেন হে সৌম্য সৌম্য কথাটার উল্লেখ করলো কেন প্রত্যেকটা শব্দের একটা মূল্য আছে সৌম্য মানে হচ্ছে ইংরেজিতে বলে শোবার কিন্তু আমরা ইংরেজি কথাটা মানব না আমরা ভাগবতের একটা শ্লোক উচ্চারণ করলে বুঝতে পারবো স্নিগ্ধস্য শিষ্যস্য গুরব গুহ্যমপি হতো এটা ভগবান উদ্ধবকে বলেছে যে উদ্ধব যে শিষ্য স্নিগ্ধ যার মধ্যে কোনোরকম জ্বালাপোড়া নাই কামনা বাসনা নাই যিনি সর্বাঙ্গীনভাবে গুরুচরণে শরণাগত যার সঙ্গে গুরুদেবের একটা তিলমাত্র কোনো পার্থক্য নেই যেমন পরমপূজাত কেশব গোস্বামী মহারাজ মানে হলো বামন গোস্বামী মহারাজ যেই বামন গোস্বামী মহারাজ সেই কেশব গোস্বামী মহারাজ এর মধ্যে পার্থক্য নেই একেবারে এত একাকার হয়ে গেছেন এইটাকে বলা হচ্ছে স্নিগ্ধ শিষ্য স্নিগ্ধ শিষ্যের লক্ষণ হল যিনি সিদ্ধ স্নিগ্ধ শিষ্য তিনি গুরু পরম্পরা ক্রমে যে জ্ঞানলাভ করেছেন সম্যগ্রূপে তার মধ্যে পরিস্ফুটিত হবে অর্থাৎ আপনি যদি স্নিগ্ধ শিষ্য হন গুরুদেবের শিক্ষা আচার আদর্শ আপনার মধ্যে জীবনে দেখা যাবে প্রতিফলিত লোকে যত হিংসা করুক আজে বাজে কথা বলুক কিছু যায় আসে না লোক হয়তো বলতে পারেন উনি অনেক রান্না করে খাইয়েছেন গুরুদেবকে অনেক কাপড় জমা ধুয়েছেন কিন্তু কে যে স্নিগ্ধ শিষ্য গুরুদেব জানেন গুরুদেবই বলতে পারবেন অপর লোক ঝগড়া করবে তিনি মনে করবেন এই এত সেবা করেছে এই আচার্য কিন্তু গুরুদেব মনে মনে জানেন কে আমার সেবা করেছে আমরা মনে করি রান্না করলে টাকা এনে দিলে এ সেবা হয়ে গেল কিন্তু গুরুদেবের মনোবিষ্ট গুরুদেবের মনোবিষ্ট জ্ঞাত হয়ে গুরুদেবের মনোবিষ্ট জেনে যিনি গুরুদেবের অভিষ্টটা কী এটা পূরণ করার চেষ্টা করেন তাকে বলা হয় বাস্তবিক পক্ষে সে স্নিগ্ধ এটা সবাই পারে না যেমন শ্রী চৈতন্য মনোভীষ্টম স্থাপিতম জেন ভূতলে কার সম্বন্ধে রূপগোস্বামী বা সম্বন্ধে রূপগোস্বামীবাদ মহাপ্রভুর অভীষ্ট পূরণ করার চেষ্টা সনাতন গোস্বামীবাদ করেছেন জীবগোস্বামীবাদ রঘুনাথ ভট্ট রঘু প্রত্যেকেই এমনকি ভক্তিবিনোদ ঠাকুর প্রভুপাদ আমাদের গুরুবর্গ সবাই নিজের কোনো অভীষ্ট ছিল না তাদের মহাপ্রভুর অভীষ্টতা স্থাপন করার চেষ্টা করেছে যারা সম্পূর্ণরূপে প্রভুপাদের সঙ্গে মিলে গেছেন তাদেরকে স্নিগ্ধ শিষ্য বলা যায় স্নিগ্ধ শিষ্য না হলে
কখনোই তার মধ্যে গুরুদেবের আচার আদর্শ প্রকাশিত হতে পারবে না, হয় না। সেই জন্য বলছেন এখানে যে এই যে বিভিন্ন মুনি ঋষি তারা বিভিন্ন রকমের তাদের জ্ঞান আছে, কেউ কেউ পরব্রহ্মকে নির্গুণ বা সগুণ বিভিন্ন রকম ব্যাখ্যা করছে। তো আমার মনে হয় তারা বলছেন যে আপনি তো সবই জানেন, আপনার কোনো কিছু অজানা নাই। জানি বেদ বিদাম শ্রেষ্ঠ ভগবান ভদ্রায়ণ, তাহলে বেদজ্ঞ গণের শ্রেষ্ঠ যে ভগবান বেদব্যাস যিনি আছেন এবং সগুণ ব্রহ্ম নির্গুণ ব্রহ্ম পরব্রহ্মের তত্ত্ববেত্তা অপরপর অনেক মুনি ঋষি থাকতে পারেন, কিন্তু আপনি তাদের সবার কৃপা পেয়েছেন এবং আপনার মধ্যে কোনো কিছু অভাব নেই। আর একথা তো সত্য যে যে শিষ্য স্নিগ্ধ শিষ্য তার কাছে তো গুরুদেব কখনোই লুকিয়ে যান না, যে কথাটা আমি একটু আগে বললাম, ব্রুয়ু স্নিগ্ধস্য শিষ্যস্য গুরব গুজম পিউত। গুরুদেব স্নিগ্ধ শিষ্যকে কোনো কিছু গোপন করেন না, গুরুদেব কখনও স্নিগ্ধ শিষ্যকে কোনো কিছু গোপন করে যান না, সব কিছুই দিল খুলে বলে দেন। তো আমরা আপনার কাছে শরণাগত হয়েছি, তা আপনারা দয়া করে যদি আমাদেরকে আসল কিছু কথা বলেন, যে কথা শুনবার পর আর কিছু কথা আর দরকার পড়বে না। বেথোত্তম সৌম্য তৎসর্বম তত্ততঃস্তৎ অনুগ্রহাত ব্রুয়ু স্নিগ্ধস্য শিষ্যস্য গুরব গুহ্যন অপি উত। এমন কিছু বলুন তত্র তত্রায় তত্র তত্র অঞ্জুষায় স্মন ভবতা যদ বিনিশ্চিতম। আপনি নিজে মনে মনে একটা বিচার করে স্থির করুন কোনটা আমাদের পক্ষে সবচেয়ে ভালো হবে। আমরা বলবো এটা বলুন, এটা ভালো হবে না, আপনি নিজে আমাদের মঙ্গলের জন্য এমন কিছু বলুন যেটা আপনি ভালো মনে করেন এটা বলুন, যাতে আমরা খুব শীঘ্রই পরম মঙ্গল লাভ করতে পারি। তত্র তত্রায়ঞ্জুষায়ুষ্মানো ভবতা যদ বিনিশ্চিত। ভবতা মানে হচ্ছে সম্মান করে বলা হয়, কাউকে সম্মান করলে পরে ভবত ভবতা আপনার দ্বারা যেটা সুনিশ্চিত হবে, ভবান এটা হচ্ছে সন্ম, যেটা তোমাকে বলা হয় এটা সম্মানীয়, যে না আপনি বলি আমরা, এটা ভবান কথাটা সংস্কৃত ওটা অত্যন্ত সম্মানজনক, সবাইকে ভবান বলা যায় না। তাই যে বলছেন যে তত্র তত্রাঞ্জুষায়ুষ্মান ভবতা যদ বিনিশ্চিতম পুংসম একান্ততঃ শ্রেয়স্তৎ সংসিতুম অর্হসি। আপনি এমন কিছু বলুন যেটাতে চরম মঙ্গল আমাদের হবে, আমরা নিজে থেকে কিছু বলবো না, আপনি যেটা ভালো বুঝবেন এটি বলুন। আমি নিজে থেকে বলতে গেলে একটা নিজের একটা অভিমান আছে, আপনি আমাদের মঙ্গলের জন্য এসছেন, আপনি যেটা মনে করেন সেটাই বলুন, আমাদের নিজের তরফ থেকে বলুন এটা বলুন ওটা বলুন, আপনাকে আদেশ করব সেটা আমি আমরা করব। তা আপনাকে যখন গুরুরূপে গ্রহণ করেছি, আপনাকে তো গুরুরূপে গ্রহণ করে প্যাশাসনে প্যাশাসনে বসানো মানে গুরুরূপে, তা আপনার উপর আমরা আদেশ করব সেটা হতে পারে না। সেই জন্য বলছেন যে দেখুন একে তো কলিকাল, প্রত্যেকের আয়ু অত্যন্ত অল্প, আয়ু এত অল্প হয়ে গেছে কখন যে কোনো মানুষ চলে যাবে ঠিক নাই। সেই জন্য বলছেন প্রায়ণ অল্প আয়ুষহ সভ্য কলু অস্মিন যুগেই জানাহা। কলিযুগে যেসব মানুষরা আছেন তাদের তো অত্যন্ত আয়ু অত্যন্ত কম, কখন কে চলে যান কোনো ঠিক নেই। আর মন্দা সুমন্দ মতেও তাদের ভাগ্য, তাদের ভাগ্যটা এতই মন্দ, তাদের ভাগ্যটা এতই মন্দ যে তারা ভগবানের কথা কোনো সৎকর্ম কোনো কিছু তারা করতে চায় না। এই জন্য বলছেন মন্দাহা তাদের ভাগ্য মন্দ, মন্দাহা সুমন্দ মতেও মন্দ ভাগ্যই উপদ্রিতা। প্রথম কথা হলো তারা অসুস্থ থাকে, শরীর সুস্থতা থাকে না, শারীরিক অসুস্থতা থাকে সবসময়, শরীর অসুস্থ মন্দ, মন ভালো না, তাদের বুদ্ধি খারাপ। এই জন্য বলছেন মন্দাহা সুমন্দ মতেও, অত্যন্ত খারাপ বুদ্ধি তাদের, মতিগতি অত্যন্ত খারাপ, মন্দ ভাগ্যাই উপর তাদের ভাগ্যটা অত্যন্ত মন্দ, এত উপদ্রব, এত উপদ্রব তাদের জীবনে যে শ্রেয়মঙ্গল লাভের কোনো রাস্তাই দেখা যায় না।
তে এটা আপনি বিবেচনা করে এমন বলুন কিছু অল্প সময়ে অল্প পরিশ্রমের অথচ মনোনিবেশ করতে পারলে নিষ্কপটভাবে অত্যন্ত শ্রেয়মঙ্গল লাভ করা যায়। বলছেন আমরা তো জগতে অনেক কিছু শ্রবণের বস্তু থাকতে পারে, এই জগতে অনেক কিছু শ্রবণের বস্তু থাকতে পারে না, শ্রবণের বস্তু অনেক থাকতে পারে। সেই জন্য বলছেন ভুরিণী ভুরি কর্মাণি শতব্যানি বিভাগসহা অত সাধু অত্র যৎসারম সমধৃত্য মনীষয়া। আপনি আপনার যে অগাধ মনীষী, আপনার যে অগাধ মনীষা, সেই মনীষার দ্বারা আজকে এই অবস্থায় আমাদের কাছে সমধৃত্য মানে বিভিন্ন শাস্ত্রের সারবস্তু বলুন। শুনবার অনেক কিছু থাকে, কেউ বলবেন মহাভারত শোনো, কেউ বলবো কোনো পুরাণ শোনো, কেউ বলবে এই শোনো, বিভিন্ন রকম শোনার কথা থাকতে পারে। ভুরিণী ভুরি কর্মাণি শতব্যানি বিভাগসা, বিভিন্ন রকম শোনার বস্তু থাকতে পারে। কিন্তু অত সেই জন্য আপনাকে বলছি সাধু অত্র আপনি বর্তমানে যত সারম সমধৃত্য মনীষয়া, আপনার অগাধ মনীষীর দ্বারা মনীষার দ্বারা বিচার করে এমন কিছু কথা আমাদের আজকে আপনি শোনান। ব্রুহি ভদ্রায় ভূতানাম জেনাত্মা সুপ্রসীদতি, প্রত্যেক জীবের যেন মঙ্গল হয়। ব্রুহি ব্রুহি মানে বলুন, ভদ্রায় চরম মঙ্গলের জন্য, ভূতানাম সমস্ত জগতের যেন মঙ্গল হয় এমন কথা বলুন। জেনা আত্মা, যার দ্বারা আত্মা সুপ্রসীদতি। এখন আত্মা সুপ্রসীদতি এই কথাটা অন্ত গুরুত্বপূর্ণ। অনেক সৎকর্মের অনুষ্ঠান অনেকে করতে পারে, তার দ্বারা আত্মাটা সন্তুষ্ট হলো, কিন্তু এখানে সন্তুষ্টর কথা বলে না, এখানে বলছে সুপ্রসীদতি অত্যন্ত রূপে, এত প্রসন্নতা লাভ করবে যেটা কল্পনা করা যায়। সবই পুংসাম পরো ধর্ম ইয়ত ভক্তি রধক্ষে অহেতুকে অপ্রতিহতা যে আত্মা সুপ্রসীদতি। তাহলে একটাই সুপ্রসীদতি, এই শব্দটা অন্য জায়গায় ব্যবহার করা যাবে না। সুপ্রসীদতি এই শব্দটা অন্য কাউর ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, একমাত্র ভাগবত। সেই জন্য বলছেন সবই পুংসাম পরো ধর্ম, সেটাকেই মানব জাতির পক্ষে পরম ধর্ম বলা হয়েছে, যার দ্বারা আত্মা সুপ্রসন্নতা লাভ করে, এর পরে আর কিছু প্রসন্নতা হতে পারে না। সেই জন্য সবই পুংসাম পরো ধর্ম ইয়ত ভক্তি রধক্ষে অহেতুকে অপ্রতিহতা যে আত্মা সুপ্রসীদতি। তাহলে ব্রুহি মানে আপনি দয়া করে বলুন, ভদ্রায় ভূতানাম প্রত্যেক জীবের যেন মঙ্গল হয়, যারাই শ্রমণের উৎসাহ দেখাবে প্রত্যেকেরই যেন মঙ্গল হয়। ব্রুহি ভদ্রায় ভূতানাম চেনা আত্মা সুপ্রসীদতি, তাহলে সুপ্রসীদতি তো অন্য কিছু তো হবে না, এখানে সুপ্রসীদতি বলছে, সুপ্রসীদতি একমাত্র ভাগবত ছাড়া কিছুতেই হতে পারে না, হয় না। তাই বলছেন সুত জনাসি ভদ্রম তে ভগবান সত্যতাম পতি দেবক্যাম বসুদেবস্য যাত যস্য চিকিৎসা। সুতদেব গোস্বামী তোমার মঙ্গল হোক। এখন এইখানে একটা চমৎকার ব্যাপার, একটা প্রশ্ন চলে আসবে, আরে এখানে হঠাৎ গুরুদেবকে কেউ কি বলে আপনার মঙ্গল হোক, এখানে একটা প্রশ্ন আছে। প্রভুপাদের উত্তর দিয়েছেন, অনেকে মনে করছেন অত্যন্ত ঘৃণ্য ব্যাখ্যা করেন, আরে সুতদেব গোস্বামী অ্যাকচুয়ালি তো নিচু বংশে জন্মেছেন তো, এরকম ব্যাখ্যা করে। সুতদেব গোস্বামী নিচু বংশে সুত তো, ওই জন্যে সনকাদের ঋষি ব্রাহ্মণ, এই জন্য একে আশীর্বাদ করছে। আরে ছাগলের বুদ্ধি, এটা নয় বুদ্ধিটা, এটা নয়। প্রভুপাদ বলছেন এইটা ভুল ভ্রান্ত ধারণা, এখানে আশীর্বাদ বোঝায়নি, এখানে অন্তর থেকে তারা প্রার্থনা করছে যেন সুত কথা বলতে বলতে যেন কোনো বিঘ্ন উপসে, তার যেন শরীর অসুস্থ না হয়, কোনো কিছু না হয়, কথা যেন নির্বিঘ্নে বলতে পারেন, এই জন্য এটা একটা প্রার্থনা। এটা সুতদেব গোস্বামীকে আশীর্বাদ করছেন, এ তো উল্টো হয়ে যাবে। ওরা বসছেন শ্রবণ করতে, সুতদেব গোস্বামী ব্যাসাসনে,
তাকে আশীর্বাদ করবেন না তো অন্যথা হইয়া উল্টো কথা। সেই জন্য সুত জানাসি ভদ্রম তে ভগবান সত্যতাম্পতি দেবক্যাম বসুদেবস্য ইয়াত যশ চিকিৎসায়া। ভগবান যে কারণে দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেন, দেবকে বসুদেবকে আশ্রয় করে জন্মগ্রহণ করতেন, তিনি সত্যতাম্পতি, অর্থাৎ তিনি সত্যতাম্পতি মানে যিনি নিত্যকাল যিনি পতি, যিনি নিজের মহিমায় চিরকাল যিনি বিরাজমান আছেন, তিনি সচ্চিৎ আনন্দময় ভগবান। তাহলে যদুপতি ভগবান কি বিশেষ কার্য করবার জন্য তিনি অবতীর্ণ হয়েছিলেন, এ আমাদের বড় আগ্রহ হচ্ছে এই কথাটা শ্রবণ করে। কি কারণ তিনি এলেন? তিনি তো কারণ ছাড়া আসেন না। তিনি তো গীতাতেও বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, হ্যাঁ, অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনম বিনাশায় চ দুষ্কৃতম সম্ভবামি যুগে যুগ। এই কথা তিনি বলছেন। তাহলে নিশ্চয়ই অকারণে তিনি আসবেন না, তার আসার পিছনে নিশ্চয়ই কারণ আছে। সেই কারণটা কি কারণ সেইটা আপনার কাছে আমরা শুনতে চাই। তন্ন সুসুসুমানা মানানম অর্হসি অজ্ঞানী বর্ণতুম, মানে উনি যে এসছিলেন তার বিস্তৃত কারণটা, গুপ্ত কারণ, এগুলো আপনাকে বলতে হবে। কিছু কারণ আছে, যেমন শ্রী চৈতন্য মহাপ্রভু জগতে এলেন, এর একটা বাহ্য কারণ আছে, একটা অন্তঃকরণ আছে। কারণের একটা অন্তঃকরণ, অন্তঃকরণ একটা অন্তর্নিহিত অর্থ আছে। আমরা জানি মহাপ্রভু এলেন সংকীর্তন জগতে প্রচার করার জন্য, কিন্তু গুপ্তভাবে তিনি যে অনর্পিত স্বরিং চিরাত করুণাবতীর্ণ কলেও এই উন্নত উজ্জ্বল রসকে বিশেষভাবে জগতে দেওয়া, এটা কিন্তু লোকে বুঝতে পারে। বাইরের লোকে সংকীর্তন করার জন্য এসছেন, বিভিন্ন কারণে উদ্ধার করার জন্য সে আছি, কিন্তু অন্তর্নিহিত অর্থ আছে। সেই জন্য বলছেন এই যে ভগবানের আসবার যে উদ্দেশ্যটা, তন্ন এটা সুসুসুমানানম অর্হসি অজ্ঞানী বর্ণতুম, এটা অল্প করে আপনি বর্ণন করলে হবে না, এর বিস্তৃত ব্যাখ্যা। এই জন্য বলছেন এই যে সুসুসুমান, আমরা যে শোভনিচ্ছু, আমাদের যে শোভনের ইচ্ছা আছে, সুসুসুমানানম অর্হসি অজ্ঞানী বর্ণ, আপনাকে কিন্তু বিস্তৃতভাবে বলতে হবে। যেমন ভগবানের অঙ্গ উপাঙ্গ পার্শ্ব সব নিয়ে ভগবান, এগুলো লোকে মনে করে ভগবানকে এইটি ভগবান, এ তা তো জানে না। সমস্ত অঙ্গ উপাঙ্গ সব নিয়ে ভগবান আসেন, গোটাটা প্রত্যেকটা সব কিছু একসঙ্গে নিয়ে, এটাকে বলে ভগবত তত্ত্ব। ভগবত তত্ত্ব কিন্তু ভক্তকে বাদ দিয়ে না, ধাম নাম পরিকর বৈশিষ্ট্য ভগবানের ভক্ত সব নিয়ে একটা অদ্বৈজ্ঞান তত্ত্ব হয়। অদ্বৈজ্ঞান তত্ত্ব মানে না ভক্তকে তুমি ফেলে দিলে আর এইটা হলো ভগবত, এটা নয়। ওই জন্য বদন্তী তত্ত্ববিদম সত্যম যৎ জ্ঞানম অদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানিতি শব্দ। এই যে অদ্বৈজ্ঞান তত্ত্ব, এটা ভগবান, ভগবানের ভক্ত, ভগবানের নাম ধাম পরিকর বৈশিষ্ট্য সব কিছু নিয়ে একটা অদ্বৈজ্ঞান তত্ত্ব। এবার অদ্বৈজ্ঞান তত্ত্ব বলতে তুমি যদি মনে করো নদয়, তার মধ্যে দ্বৈত নাই, এটা মায়াবাদীরা বলে, এই অদ্বৈজ্ঞান তত্ত্ব বলছেন আপনারা, মায়াবাদীরা বলেন এই তো বললেন অদ্বৈজ্ঞান তত্ত্ব, তো অদ্বয় বলে আবার দ্বৈত করছেন কেন, অর্থাৎ আপনারাদের মধ্যে বৈচিত্র্য আনছেন কেন, এরা মূর্খের কথা। ভগবান অদ্বৈজ্ঞান তত্ত্ব হয়েও, ভগবান অদ্বৈজ্ঞান তত্ত্ব, কিন্তু অদ্বৈজ্ঞান তত্ত্বের মধ্যে অনন্ত বৈচিত্র্য, এটাকে বলে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। ভগবান অদ্বৈজ্ঞান তত্ত্ব হতে পারেন, ভগবান এক ছাড়া দ্বিতীয় নয়, অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে একমাত্র ভগবান ছাড়া কিছু নেই, এটা ঠিক, কিন্তু তাহলেও ভগবানের এই যে বৈশিষ্ট্য বৈচিত্র্য, এটাও কিন্তু ভগবানের অদ্বৈজ্ঞানের অন্তর্গত, অদ্বৈজ্ঞানের বাইরে নয়। অনেকে মনে বৈচিত্র্য নেই, মায়াবাদের বলতে দ্বিতীয় মায়াকে যদি স্বীকার করি তাহলে দুটো তত্ত্ব হয়ে যাবে, আমরা মানব না, আমরা বলবো ব্রহ্ম বিকারপ্রাপ্ত হয়,
ব্রহ্ম বিকার ভক্ত জগৎ হয়, এ কী ব্যাপার? ব্রহ্ম কি বিকার ভক্ত হতে পারে? যত ব্রহ্ম নিষ্কলম অনন্তম শেষ ভূতম গোবিন্দম আদিপুরুষম, তম কী করে ব্রহ্ম বিকার? আরে মহাপ্রভু বলছেন, জাগতিক কোনো স্পর্শমণি যদি একটা লোহাকে পরিবর্তন করে সোনাতে, আর নিজে পরিবর্তন হয় না, স্পর্শমণি যদি নিজে পরিবর্তন না হয়েও লোহাকে সোনা করতে পারে, তাহলে কীরকম ধারণা তোমাদের? কি করে হয়? এ তো হতে পারে না। অদ্বৈত জ্ঞান তো ভগবান বিকারপ্রাপ্ত হবে, এতে কী করে হয়? এটা হয় না। এইভাবে দেখা যায়, এইভাবে দেখা যায় অদ্বৈত জ্ঞান তত্ত্ব গৌড়ীয় দর্শনে অনন্ত বৈচিত্র্য সম্পন্ন, অনন্ত বৈচিত্র্য সম্পন্ন যে তত্ত্ব, যেটা যেটা অচিন্ত ভেদাভেদ সম্বন্ধে বিরাজমান, তাকে বলা হয় অদ্বৈত জ্ঞান তত্ত্ব। কাজেই আমরা আপনার থেকে বিস্তৃতভাবে এসব শুনতে চাই। যশ অবতারও, তার বিভিন্ন অবতার আছে, যশ অবতার ভূতানাম ক্ষমায়চ ভবায়চ, তার বিভিন্ন অবতার বিভিন্ন সময় এসছেন। আপন্ন সংসৃতিং ঘোরম জন্নাম বিবশ গৃণন, যে ভগবানের নাম বিপদগ্রস্ত মৃত্যু সম্মুখে এই অবস্থায় যদি কোনো মানে উচ্চারণ করা যায়, তিনি সঙ্গে সঙ্গে মঙ্গল লাভ করবেন। আপন্ন সংসৃতিম ঘোরাম জন্নাম বিবশ গৃণন তত সদ্য বিমুচ্চেত যদ বিভেতি স্বয়ং ভয়ম, যে ভগবানকে ভয় যমরাজ পর্যন্ত ভয় পায়, যাকে যমরাজ পর্যন্ত ভয় পায়, যদ বিভেতি স্বয়ং ভয়ম, যার নাম মৃত্যুকালে মরণাপন্ন অবস্থায় বিপদগ্রস্ত অবস্থায় উচ্চারণ করলে চরম মঙ্গল লাভ করে। আপন্ন সংসৃতিম ঘোরাম জন্নাম বিবশ গৃণন, একেবারে কোনো ক্ষমতা নাই কোনো মতে, এমন অবস্থা তার একেবারে মরণাপন্ন, বিবশ, কোনো মতে ভগবানের নাম বেরোল, তাহলেও তিনি কি করবে? তত সদ্য বিমুচ্ছেত, তিনি মুক্ত হয়ে যাবেন। সেই ভগবানের কথা আপনি বলুন, যৎপাদ সংশ্রয়াহা সুত মুনয় প্রসমায়, যখন সমস্ত মুনি ঋষিগণ যা চরণকে আশ্রয় করতে চান, সদ্য পুনন্তি উপস্পৃষ্টা সর্ধন্য অপ অনুসেবয়া, যে সর্ধনি ভগবানের চরণ জল বলে, ভগবানের চরণ ধৌচে ধৌত করেছেন বলে যে গঙ্গার এত মূল্য, এত আনন্দ সবাই তাকে মাথায় ধরে, সেই ভগবানের কথা আপনি আমাদেরকে বলুন। আজকে আর বেশি আলোচনা না করে এখানেই বিশ্রাম দেওয়া প্রয়োজন মনে করি, পূর্বে হবে। আর এই যে বিরক্ত, এতে কথা হয় না, একেবারেই বিরক্তকর অবস্থা, পোকা, এর কোনো একটা সমাধান বার করতে হবে, এ হয় না। নাম সংকীর্তনম যস্য সর্বপাপ পনাশনম প্রণাম দুঃখ শমনম তং নমামি হরিম পরম বাঞ্ছাকল্পতুর্বশ্য কৃপাসিন্ধু পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবভ্যো নমঃ।